চূড়াটা লেংরাইতে লেংরাইতে সৈনবীর বাড়িতে যখন গেল, যাওয়ার পরে সখিনা ডাক দিয়া বলেন, ও ফুফি আম্মা, ও ফুফি আম্মা গো, কোনোদিন তো ঘোড়া আব্বার সারা আসে নাই, আজকে ঘোড়াটা কেন একলা বাড়িতে আসছে? ওই বোন তো সব বুঝে ডাক দিয়া কয়, ও মা ও মারে, চলো না আমরা কারবালার ময়দানে যাব। বোনটা ওই বাইজিকে অর্থাৎ ভাইয়ের মেয়েকে সকিনাকে সাথে লইয়া তিনি গেলেন কারবালার জমিনে। যাইয়া দেখে শুধুমাত্র লাশ, শুধুমাত্র লাশ, আর মাথার চুলগুলো বালুর কারণে সাদা হইয়া মাঠে পড়ে আছে। কিন্তু হুসাইনের দেহ মুবারক খুঁজে পায় না, কল্লা মুবারক খুঁজে পায় না। এখন জৈনবে মনে মনে কয়, লাশ যেহেতু চিনি না, কিন্তু এই যুদ্ধের ময়দানে একটা মানুষের গায়ে আমার নবীর জামা মুবারক, ওই মানুষটার নাম হলো ইমাম হুসাইন। তাইলে জামাটা তালাশ করি, দেখি কার গায়ের মধ্যে লাশ জামা মুবারক আছে। ইনদিমিন টাইমে ওই জৈনবী ভাইয়ের লাশ খুঁজতে খুঁজতে হঠাৎ করে দেখলেন একটা লাশ উপর হইয়া এইভাবে পড়ে রয়েছে। জৈনবী কয়, আমি দেখলাম এই লাশটা, আমার লাশের গায়ের ভিতরে আমার নানা জানের জামা মুবারক। এই জন্য ভাইয়ের লাশটার দয়া জৈনব চোখের পানি ফালাইয়া কান্দে, ও দক্ষিণ আসিয়ার বন্ধু জবানটা কইলা কও, ইয়া হুসাইন। এইভাবে ভাইকে দৈরাত যখন জনাইয়া কান্দে, সকিনা মে ডাক দিয়ে কয়, ও ফুফি আম্মা, আর যদি আব্বারে খুস্তা কার লাশ দৈরা তুমি কান্দ? জৈনবে কয়, সকিনা গো, এই লাশটা অন্য কাহারও লাশ না, এই লাশটা গুলো তোর আব্বার লাশ। বন্ধু রে, ইমাম হুসাইনকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিয়ে ইমাম হুসাইনের বুকের মধ্যে একটা বিয়াদব বইসে গেছে। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, আমার বুকের মধ্যে বইস না, এবার বিয়াদবরা ডাক দিয়া বলে, কেন এতক্ষণ বীরত্ব দেখাইছো, বাবার দোহাই দিয়া কথা বলছো, এখন কেন বুক থেকে নামতে বলো, বুকের মধ্যে কি এখন ব্যথা লাগে নাকি? ইমাম হুসাইন বলে, আমার ব্যথা লাগে না, আমি ব্যথার জন্য বলি না, গায়ের মধ্যে এত তীর লাগছে একবারও বলি নাই তীর মারিস না, এখন বুকের মধ্যে বসছি, বর্ষ কেন না করছি জাননি, আমার বুক থেকে নাই মা, আমার বডির মধ্যে যে কোনো জায়গায় চাপ মেরে বসে যাও, আমি তোমাকে কিছুই বলবো না। কিন্তু ইমাম হুসাইন বলেন, আমার বুকের উপর দিকে তুমি নেমে যাও, কারণ আমি হুসাইনের বুকটা আমার জীবনে হাজারবার আমার নবীর সিনা মোবারকের সঙ্গে গসা লেগেছে। আসসালামু আলাইকুম, আমরা এখন দেখাচ্ছি সিস্তি চ্যানেলের পক্ষ থেকে দক্ষিণ আসিয়া কাউসিয়া সুন্নিয়া মাদ্রাসা। এটা একটা ঐতিহ্যবাহী মাহফিল। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহিরি হুজুর এসে পড়বেন, পৌঁছে যাবেন। উনি আসার আগ মুহূর্ত কীরকম মানুষের উৎসাহ, মানুষ আর মানুষ পুরো কানায় কানায় পড়ে গেছে। দেখুন, আল্লাহ যদি কাউকে ইজ্জত দেয়, ইজ্জতকে নামানোর হাজার চেষ্টা করলেও ইজ্জত কেউ নামাইতে পারে না। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি হুজুরের কত জনপ্রিয়তা। মানুষ যে যাই বলুক, ওনাকে ওনার ইজ্জত কত দেখেন, ওনার অপেক্ষায় হাজার হাজার মানুষ অপেক্ষা করতেছে মাঠের মধ্যে। সবাইকে দক্ষিণ আসিয়া চহদায় কারবালা মাহফিল ময়দান থেকে সিসি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সলাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালাম
عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على من كان نبيا وآدم وآدم بين الماء والتين سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا شكري محبتي أمر شت شت بورن أعوذ بالله من بسم الله الرحمن الرحيم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم من سلم المسلمون من لسانه ويده أو كما عليه الصلاة والسلام من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة একটি জবান বন্ধ রাখবেন না গো সকলে মায়ার সুরে মহব্বতে বলেন সুবহানাল্লাহ আর প্রাণ জলবাসায় বলুন ইয়া রাসূলুল্লাহ উচ্চ আওয়াজে বলুন ইয়া ওয়ালি আল্লাহ শান হাবিবিকে আওয়াজ করে বলি আল্লাহু আকবার ওয়া মাহবুবিকে ওয়া মাশুকিহি মুখমিরা ওয়া আমিরা সুবহানাল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালা ইকাতহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সুল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা
وعلى آل سيدنا আর মায়ার শরীরে দিলটা নরম করে আমার নবী তাকায়া তাকায়া দেখতেছে। নবীর আউলাদগণ দেখার ক্ষমতা আছে, কিন্তু কে মহব্বতে দুরুদ পড়ে? আমার নবী বলেন, যারা আমি নবীর উপরে মহব্বতের সাথে দুরুদ শরীফ পড়ে গো, আমি নবী তাকে চিনি, তার বাবাকে চিনি, কিয়ামত পর্যন্ত তার নাসলে কে আসবে না আসবে আমি রসুল জানি। আসুন ওই নবীর মহব্বতে দিলটা নরম করে দিয়ে আমার নবীর উপরে মায়ার সুরে দুরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা وعلى آل سيدنا بيادب رسول جارا تارا نبی کے نور من بینا کتا بولین ٹھیکینا আশেকে রাসুল হইছে যারা, আহলে বায়েতের পাগল হইছে যারা, ওরা নবীকে মাটি বলবে না। আল্লাহুম্মা নসলে পাক মেহে বচ্চা বচ্চা নূর কা তুমি আইনি নূর তেরা সব গরানা নূর কা আল্লাহুম্মা ভালো লাগে না ইলাহ লাগলাহ নাই কোন মাহবুদ আল্লাহ ছাড়া নাই কোন আলা ইলাহ লাগলাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে করি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কি খুশি না বেজার? শোহাদে কারবালা আহলে বায়াতের স্মরণে পটিয়া আসিয়ায় 10 দিন ব্যাপী সুন্নি কনফারেন্স হবে, আপনারা খুব আশা করেছিলেন, দেখতে দেখতে আজ 9ম দিনে পদার্পণ করেছে। কথা কি সত্য? আজকের এই ঐতিহাসিক চট্টগ্রাম দক্ষিণ আসিয়া পটিয়ার জমিনে মুহূর্তি দিনের আজ সম্মানিত সদরে মাহফিল, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 31তম আওলাদ, তরিকায়ে মাইজ ভান্ডারি দিকপ্যাল, রেহনুমায়ে শরীয়ত তরিকত, শাহজাদায়ে গৌসুল আজম, আলহাজ শাহ সুফি মৌলানা সৈয়দ সৈফুদ্দিন আহমদ আল হাসানি ওয়াল হুসাইনি আল মাইজ ভান্ডারি মাদরাজিল্লাহুল আলী, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি শুকরি বলুন আমিন। আজকের এই মহতি সভার সম্মানিত ওয়াইজ হযরতুল আলাম মাওলানা মোহাম্মদ তাওহিদুল আলম রিয়াদ সাহেব এবং মোহাম্মদ আরমান হোসেন কাদরী সাহেব আজকে নাতে রাসুল পরিবেশন করেছিলেন, তেলাওয়াত করে আজকে কোরআন তেলাওয়াত করেছিলেন মোহাম্মদ আবদুল্লাহ আল জামি, নাতে রাসুল পরিবেশন করেছেন শায়ের মোহাম্মদ ইকবাল হোসেন সহ। ইতিমধ্যে আমাদের কাছ থেকে দুইজন শায়ের
অনবদ্য কণ্ঠে সানায়ে মুস্তফা পরিবেশন করেছেন, সানায়ে আহলে বায়াত পরিবেশন করেছেন। এই মুহূর্তে আমরা যারা আজকের এই চট্টগ্রাম পটিয়ার জমিনে শত ব্যস্ততাকে পিছনে রেখে উপস্থিত হয়েছি, শুকরিয়া তান সকলে পড়ুন, আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওয়াই নবীজি নূরানি কদম মুবারকে, যিনি হায়াত নবী নূর নবী গায়েবের খবর দেনওয়ালা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া তান আবারও করি, আলহামদুলিল্লাহ। আপনারা জানেন আমাকে বিষয় দেওয়া হয়েছে ইমামে আলী মকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত বরণ, মুসলিম উম্মার অসত্যের বিরুদ্ধে শির উঁচু করে রাখার অনুপ্রেরণা প্রসঙ্গে। অর্থাৎ এই মহরমের চাঁদে 10 তারিখে ইমাম পরিবার দিনের জন্য যে জীবন দিয়েছেন, এই জীবন দেওয়াটা আমাদের অন্তরে কি অনুপ্রেরণা জাগায়, সেই স্পিরিট, সেই ভালোবাসার কথাগুলো উপস্থাপন করার জন্য আমাকে অনুরোধ করেছেন। আমাকে বেঁধে দেওয়া বিষয় অনুযায়ী আমি আমার ক্ষুদ্র জ্ঞান অনুযায়ী আমি মনে করি এই 10 দিন ব্যাপী এই আহলে বায়াতের স্মরণে শহাদে কারবালার পটিয়ার জমিনের মাহফিল আমি মনে করি আমি অত্যন্ত 10 দিনের ভিতরে একজন নগণ্য পাপী, আমি এই গুণাগার মানুষ আলী মকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহ তাআলা আনহুর শাহাদতের চিত্র আমার চোখের সামনে বাসিয়ে আপনাদেরকে অনুপ্রেরণা দিব ভবিষ্যৎ জীবন গঠন করার জন্য, এই যোগ্যতা এই দক্ষতা আমার নেই। তবে আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি যদি আল্লাহ দয়া করেন, দয়াল নবী যদি নজর করেন, আউলিয়া কেরামের ভালোবাসা প্রেম ভক্তি যদি আমার হৃদয়ে একদিনের জন্য হলো স্থাপন করতে পারি, সেই হাউস থেকে যদি কোনো পাওয়ার আসে সেই পাওয়ার অনুযায়ী আমি কিছু কথা বলার চেষ্টা করব। এর আগে একটি কথা জানতে চাই, এই ঐতিহ্যবাহী চট্টগ্রাম পটিয়ার জমিনে দক্ষিণ আশিয়ার গৌসিয়া সুন্নিয়া আলী মাদ্রাসার ময়দানে সকল সদস্যরা, সকল কমিটি বৃন্দ, কার্যকরী সদস্য, নির্বাহী পরিষদের যারা রয়েছেন, যান মাল বিসর্জন দিয়ে 2-3 মাস পূর্ব থেকে আরামের ঘুম হারাম করে দিয়ে যে আহলে বায়াতের চিত্র বাস্তব নমুনা এই দক্ষিণ আশিয়া গৌসিয়া সুন্নি আলী মাদ্রাসায় যে প্রতি বছর আয়োজনটা করে, আমি আগে জানতে চাই আপনাদের কাছে কেমন লাগে, আরো যেমন কেমন লাগে। এজন্য এই কমিটিদের জন্য আমাদের অন্তর থেকে দোয়ার প্রয়োজন আছে না নাই, আরো যেমন আছে না নাই, গাছের গোড়ায় পানি ডাললে গাছ যেমন সতেজ হয়, গাছের গোড়ায় পানি ডাললে গাছ যেমন সতেজ হয়, এই জন্য আমি আপনাদের কাছে দাত্তহীন কণ্ঠে বলতে চাই, গাছের গোড়ায় পানি দিলে গাছ যেমন সতেজ হয়, ইসলামের ক্রান্তি লগ্নে ঐতিহ্যবাহী কুফার প্রান্তরে ইমাম আলী মকাম ইমাম হুসাইনের গলা থেকে তাজা রক্ত ঢেলেছিলেন বলেই ইসলাম জিন্দা হতা হয়, আর কারবালাকে বাদ ইসলাম জিন্দা হয়েছিল এই কারবালার গঠন আমরা কি হুসাইনি মুসলমান না ইয়াজিদি মুসলমান? হুসাইনি মুসলমানের সদস্য সংখ্যা কম ছিল, ইয়াজিদি মুসলমানদের সংখ্যা বেশি ছিল। সংখ্যা কম হলেও, সংখ্যা কম হলেও মনে রাখবেন মূলত হাকিকতে বিজয় হয়েছিল আহলে বায়াতের কথা বলেন ঠিক কিনা, কারণ কারণ হলো একটাই, আহলে বায়াতের পক্ষে সরাসরি ছিলেন কে? আরো যেমন কে? এই জন্য দুনিয়ার মানুষ অনুরোধ করে বলবো,
ইউটিউবে ওয়াজ অনেক আছে, আমার তো একটু জ্বালা বেশি, এই জন্য আপনাদেরকে শুধু অনুরোধ করে আমার জায়গা থেকে বলবো, ইমামে আলী মকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ আহলে বায়াতের মহব্বত যার অন্তরে থাকে, পৃথিবীর কোনো বাধা থাকে আটকে রাখতে পারে না, পৃথিবীর কোনো ধরনের ষড়যন্ত্র থাকে আটকে রাখতে পারে না, হাত তুলে বলুন ঠিক কি না বলুন? এই জন্য ওরা মনে করেছিল সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাতের মাধ্যমে ইসলামের নাম নিশানা মুছে ফেলবে, খেলাফতের নাম নিশানা মুছে ফেলবে। না নাই, ওই রাজতন্ত্রের দাবিদার সেই সমস্ত কুখ্যাত বেঈমানদের স্বপ্ন পূরণ হয় নাই, এখনো আছে, কিয়ামত পর্যন্ত হুসাইনের চেতনা থাকবে ঠিক কিনা বলে। যদি এটাই হয় আপনাদের মনের কথা, অতীতে অনেক মুনাফিকি করেছেন, অতীতে অনেক মুনাফিকি করেছি, আর সুন্নি জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত নিয়ে আর আমাদের বিভাজনের সুযোগ নেই, এখন হুসাইন চেতনায় আমাদেরকে এগিয়ে যেতে হবে। পীর যার যার, সুন্নিয়ত সবার, মাইনাস নয় ম্যানেজ চাই, হিংসামুক্ত সুন্নিয়ত চাই, তবে তাহিরিকে পাবেন, আর না হয় তাহিরি আসবে না। বুঝতে পেরেছেন আমার কথা? এটা আমার অন্তরের কথা, প্রথম মেসেজ দিলাম, পরে হয়তো সকলকে নাও পেতে পারি। সব কথার কথা হলো আমরা সবাই কি খুশি? কথা বলুন খুশি, কে কে খুশি একটু হাত তুলুন। আল্লাহু আকবার বলেন, আমরা সবাই খুশি। এই জন্য আমাকে বলা হয়েছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত বরণ, এই শাহাদত বরণ মুসলিম উম্মার অসত্যের বিরুদ্ধে শির উঁচু করে রাখার অনুপ্রেরণা প্রসঙ্গে বয়ান করার জন্য। এই বিষয়টা অত্যন্ত তেগি বিষয়, এই বিষয়টা একটা জিহাদের প্রতি অনুপ্রেরণার বিষয়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি সেদিকে লক্ষ্য করে একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিত্তিতেই বালাগাত মান্তেকের কায়দা কালিলুল মাবানি কাসিরুল মানির আলোকে আমি কিছু কথা বলবো। এখানে আমার উস্তাদ সমতুল্য অনেক শিক্ষক আছেন, আমি মনে করি আজকে ওয়াজের শ্রোতা যারা এসেছেন তাদের মধ্যে অসংখ্য মানুষ আমার চাইতে জ্ঞানী আছেন, আমার ভুল যদি হয় আপনারা আমাকে ধরবেন। আপনার কাছে একটি কথাই জানতে চাই শুরুতেই, আমরা কি হুসাইনি মুসলমান না এজিদি মুসলমান? সন্দেহ আছে? সন্দেহ আছে? আল্লাহ বলছেন কোরআনে وقاتل المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين আল্লাহ বলছেন ওয়াকাতিল মুশরিকিনা কাফা, মুশরিকদের সাথে যুদ্ধ করেন, মুসলিম মুশরিকদের সাথে জিহাদ করেন কাফা, সমবেতভাবে, নাকি আলাদা আলাদা? যত আলাদা আলাদা বিচ্ছিন্নভাবে যতই সুন্নিয়তের পক্ষে মোকাবেলা করেন আপনি সবল নয়। আল্লাহ নিজে বলছেন যে তোমরা সমবেতভাবে জিহাদ করো, যেমনই ভাবে ইউকাতিলুনাকুম কাফা, যেমন ভাবে তোমাদেরকে মেরে ফেলার জন্য তারাও সমবেতভাবে পদক্ষেপ গ্রহণ করে। আমরা তো মনে করি আমরা মনে হয় খণ্ড 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 দরবার সাজাইয়া, খণ্ড খণ্ড সংগঠন কইরা, খণ্ড খণ্ড মাদ্রাসা কইরা, খণ্ড খণ্ড প্রতিষ্ঠান করে আমরা মনে হয় সুন্নি জামাতের বড় লাভ করে ফেলবো, এর দ্বারা লাভ হবে না। আল্লাহ বলছেন বাতিলের মোকাবেলায় ঐক্যবদ্ধ হতে হবে। আপনি আপনি খানকায় বসে সুন্নিয়তের কথা বলেন, ওয়াজ মাহফিল করেন, অসুবিধা নেই, আপনি মাদ্রাসায় সুন্নিয়তের শিক্ষা দেন, নো প্রবলেম। কিন্তু আল্লাহ বলছেন যখন বাতিলের মোকাবেলায় যাবে, যখন তোমরা মুশরিকের মোকাবেলায় যাবে, সমবেতভাবে যাবে, কারণ
ওই বাতেল তোমাদেরকে সব সময় পরাজিত করতে চায়। মনে রাখবে, ওরা কিন্তু খণ্ড খণ্ড ভাবে তোমাদেরকে পরাজিত করার স্বপ্ন দেখে না, ওরা কিন্তু তোমাদেরকে পরাজিত করতে চায় সমবেতভাবে। কাফেরদের, মুশরিকদের, মুনাফিকের গোপন চক্রান্ত পৃথিবীর কেউ না জানুক, জবানটা খুলে বলেন জানেন কে? আর জবান ছিল জানেন কে? ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মুশরিকদের সাথে জিহাদ করো কাফাতান সমবেতভাবে, কামা ইউকাতিলুনাকুম কাফা, যেমন ভাবে তারাও তোমাদেরকে ধ্বংস করতে চায় সমবেতভাবে। আল্লাহ বলেন, ওয়ালামু, তোমরা জেনে রাখো, আন্নাল্লাহ মাআল মুত্তাকিন, তোমরা জেনে রাখো, তোমাদের সাথে যদি পৃথিবীর কেউ না থাকে, তোমাদের অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে, পৃথিবীর কেউ যদি না থাকে, আমি আল্লাহর ভয় যার অন্তরে রয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে রয়েছি। এই জন্য যুবক ভাইরা আমার অনুরোধ করে বলে দিয়া যাক, এখন বলবেন হুজুর বিয়া দবরা তো সংখ্যায় বেশি, আমরা তো সংখ্যায় কম। আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে নবী, হে বন্ধু, আপনি মুসলমানগণকে উৎসাহ প্রদান করুন জিহাদের জন্য। সুবহানাল্লাহ বলেন, এই জিহাদের সাথে আমার নবী বলেন, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহ বলেন, হে বন্ধু, আপনি মুসলমানগণকে উৎসাহ করুন জিহাদের জন্য। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে যদি ২০ জন যদি ইমানদারের মতন ইমানদার হতে পারে, তবে মনে রেখো তারা যদি 200 লোকও থাকে, কিন্তু 200 লোকের মোকাবেলায় আপনাদের হাতে 20 জনের মধ্যে বিজয় দান করে দিবে। আল্লাহু আকবার বলেন না? ইয়া রাসূলুল্লাহ, ও বন্ধু, আপনি উৎসাহ প্রদান করুন মুমিনদেরকে, এরা যেন জিহাদ করে। কারণ হলো, এরা যদি 200 লোকও থাকে আর আপনারা যদি 20 জন লোকও থাকে, এই 20 জন লোকের ভিতরে বিজয় দান করে দিবেন কে? শুধুমাত্র তাই নয়, আর যদি তোমাদের মধ্যে 100 লোকও থাকে এবং তাদের কাফেররা যদি 1000 লোকও থাকে, ওই 100 লোকের মাধ্যমে 1000 লোকের মোকাবেলায় জিহাদের ময়দানে বিজয়ের পতাকা দিবেন কে? এখন প্রশ্ন করেন হুজুর, ও তাহির হুজুর, 1000 লোকের ভিতরে মুসলমানরা 100 মানুষে বিজয় লাভ করলো, কাফেররা সংখ্যা বেশি হওয়ার পরে তারা কেন যুদ্ধে পরাজয় বরণ করবেন? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে পরে শব্দে বলে দিলেন, আল্লাহ বলেন, বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন, কারণ তাদের মাথার মধ্যে কোনো জ্ঞান নাই, ইহকাল পরকালের জ্ঞান পার্থক্য নির্ণয় করার কোনো জ্ঞান আমার আল্লাহ তাদেরকে দান করে নাই। চিৎকার মেরে কন্যা, আল্লাহু আকবার। এই জন্য কাফেররা সংখ্যায় বেশি হোক, ওহাবিরা সংখ্যায় বেশি হোক, নবীর দুশ্মন সংখ্যায় বেশি হোক, অসুবিধা নাই, আমরা সংখ্যা যদিও কম হয়। দেখছেন না, গত কিছুদিন আগে সুপ্রিম কোর্টের আইনজীবী মামলা করেছেন, আমি সংখ্যায় একজন ছিলাম। আরো জোরে বিজয় দিয়েছেন কে? মনে রাখবেন, বাস্তব প্রমাণ, ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কে বাদ।
মনোযোগ দিবেন, মনোযোগ। আমার বিরুদ্ধে কথা বলার মানুষ তোর দেশে অভাব নাই, সারা দুনিয়ার মানুষ যে যাই বলুক অসুবিধা নাই, তাহিরি বললেই প্রবলেম। একটু পরে ওয়াশ করুম, ওয়াশ একটা হলো ওয়াশ আর একটা হলো ওয়াশ, কথা বলেন ঠিক কিনা বলেন। জীবন বারবার মরণ একবার, জন্মেছি ববে মৃত্যু হবে তবে, কিন্তু বাথানের কাছে মাথা নত করা যাবে না। এটাই হলো আমার মনের কথা। আপনারা কি আছেন নাকি মাঠ থেকে পলায়ন করবেন? যদি ওরা 1000 লোক হয়, আমরা যদি 100 হয়, আল্লাহ কি কয়? তোমরা 100 হও, এরা যদি 1000 হয়, ওরা তোমাদের কাছে পরাজিত হবে, কারণ ওরা জ্ঞানহীন আর তোমাদের উপরে আমার রহমত। ভয় আছে? ভয় নাই। এই জন্য যুবক ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ইনদা রাব্বিহিম ইউরসাকুন। দিলটা নরম করে দিবেন, আমি না করেছিলাম আমাকে বিষয়টা দিবেন না। আমি তিনটা ওয়াজের ভিতরে বড় দুর্বল, একটা হলো শহাদে কারবালার বয়ান, আরেকটা হলো মা বাবার বয়ান, আরেকটা হলো কবর হাসরের বয়ান। আমি কারবালার বয়ান করতে পারি না, যখন মনে হয়ে যায় যেই নবীকে সৃষ্টি না করলে ফুরাতের পানি হইতো না, ওই নবীর আওলাদের জন্য ওরা পানি বন্ধ করে দিল। যদি এই মুহূর্তে কারবালা হইতো আর যদি শুনতাম নবীর আওলাদের জন্য পানি বন্ধ করে দিয়েছে, খোদার কসম করে বলি এই বাংলাদেশের জমিন থেকে বাড়িঘর বিক্রি করে দিয়ে আকাশপথে উইরা যাইয়া আমার নবীর আওলাদের মুখের মধ্যে পানি ঢেলে দিতাম। এই জন্য যুবক ভাইয়েরা, আমার বড় দুঃখ লাগে, আপন সন্তান যদি মাকে লাথি মারে কষ্ট লাগে, কথা কোন ঠিক কি না? আজকে নিউজিল্যান্ডের জমিনে ইহুদির বাচ্চা মসজিদের ভিতরে ঢুকে 49 জন মুসলমানকে মেরে ফেলেছে, দুঃখ করি নাই। কেন? ওরা ইহুদি বোঝে নাই। আল্লাহ তো কোরআনে বলছেন মুসলমানদের প্রকাশ্য অপ্রকাশ্য শত্রু হলো একমাত্র ইহুদি এবং খ্রিস্টান, কারণ ইহুদিরা আমাদের ধর্ম বুঝবে না, ওরা প্রকাশ্য বিরোধিতা করবে আল্লাহর ঘোষণা। কিন্তু ইহুদিরা মুসলমানকে মেরেছে, দুঃখ করি নাই। এই দিক দিয়া ভারতের জমিনে কাশ্মীরের মুসলমানদেরকে আঘাত করতেছে, একদিকে দুঃখ করি আরেকদিকে দুঃখ করি না, কারণ বিদুর্মীরা আমাদের প্রতি একটু ক্ষিপ্ত হবেই, এটা স্বাভাবিক, কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখ হলো সেখানে কারবালার জমিনের ঘটনা যদি কোনো কাফেররা ঘটাইতো, আমি নিজে একটা বুঝ দিতাম কাফের বুঝে না, ওরা জনম শত্রু। আর ওই ঘটনাটা যদি ইহুদি খ্রিস্টান ঘটাইতো, মনে নিতাম, মনে মনটা মেনে নিতাম আল্লাহর কোরআন অনুযায়ী ইহুদি খ্রিস্টানরা আমাদের দুশ্মন, তারা মেরেছে আপত্তি নাই। কিন্তু মানলকে যাদের বগলের নিচে কোরআন শরীফ ছিল, যাদের বুকের মধ্যে কোরআন শরীফ ছিল, জবানে কালামুল্লাহ তেলাওয়াত ছিল, ওই ফোরাতের প্রান্তরে পানি দিয়া উজু গোসল করলো, আর ফোরাতের প্রান্তরে জামাতের সাথে নামাজ আদায় করেছে, মুখের মধ্যে দাড়ি আছে, মাথার মধ্যে পাগড়ি আছে গো, আর এমন ভাবে নবীর আওলাদের বিরুদ্ধে তারা মাঠে নেমে গেছে, ইহুদিরা খ্রিস্টানরা কারবালার ঘটনা ঘটাই নাই, ছোট ছোট পোলাপান মনে নাই কো, মুসলমানরাই যাদের মুখে দাড়ি ছিল, পাঁচ ওয়াক্ত নামাজ ছিল, ওরাই নবীর আওলাদের গলায় ছুরি চালিয়ে দিয়েছে, এই জন্য আমি তাহিরি বরদাস্ত করতে পারি না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবাজিরা, আমার একজন সুশীল সমাজের বন্ধু আমাকে বলেছিলেন, ও তাহিরি হুজুর নামাজ পড়েন রোজা করেন, কিন্তু মুসলমানে মুসলমানে এত ভেদাভেদ কেন?
আমি বলতে চাই, তোমার অন্তরে যদি কারবালার নৈতিক শিক্ষা থাকে, আমাকে বিষয় দিয়েছেন মুসলিম উম্মাহ অসত্যের বিরুদ্ধে শির উঁচু করে হাত রাখার অনুপ্রেরণা, অসত্য মানে বেঈমানের বিরুদ্ধে তোমাকে রুখে দাঁড়ানো যদি তোমার প্রয়োজন হয়, কারবালার চেতনা যার হৃদয়ের মধ্যে 100% ধারণা থাকবে, সে কোনোদিন বাতিলের সঙ্গে হাত মিলাইতে পারে না। হাতটা তুলে বলেন না ঠিক কিনা? এই জন্য বাবা দিরে আমার রাগ করবেন না, যা বলবো কাটা কাটা বলবো, কারণ জীবন অনেক অল্প। যেই কোন মুহূর্তে তাহিরি বলেন, জাহিরি বলেন, বাতিনি বলেন, হায়াতের বাতি নিভে যেতে পারে, যে কোনো মুহূর্তে নিভে যেতে পারে। আজ আমি অনেক কষ্ট করে এসেছি আপনাদের কাছে, আপনারা জানেন বিভাজনে এবং বিভিন্ন কারণে আমার অনেকগুলো মাহফিল ক্যান্সেল হয়েছে, কিন্তু আজকের এই মাহফিল থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমি এসেছি, কিন্তু মনের কথাগুলো শুধু বলার জন্য। যতদিন বাঁচবেন হকের পদে থাকবেন, রাজি আছি না নাই মুসলমান? সত্য সমাগত মিথ্যা দুর্বৃত জীবন চলে যাবে, কিন্তু অন্যায়ের কাছে কোনোদিন মাথা নত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আব্বাজিরা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা ফী সাবীলিল্লাহি আমওয়াতা বাল আহইয়া ইনদা রাব্বিহিম ইউরসাকুন। আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান, তোমরা ধারণা করিও না, ফী সাবীলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় মরে গেছে, যারা আল্লাহর রাস্তায় জিহাদ হয়েছে, ওরা মরে গেছে এই কথা নোনা মৃত বলে ধারণা করিও না। এখন বলবেন, ও তাহির হুজুর, ওরা কি? আল্লাহ কোরআনে বলেন, বাল আহিয়া, ওরা মরা নয়, ওরা মরা নয়, আমার পথে যারা জিহাদ করে জীবন দেয় ওরা হলো জিন্দা। ও আল্লাহ, মানুষের ভিতর থেকে রুহু বের হইয়া গেলে মানুষকে আমরা মরা বলি, মৃত বলি, মৃত বলি বলে এই মসজিদের ভিতরে মৃত্যু সংবাদ হয় কি হয় না? মৃত্যুর সংবাদ যখন হয় আমরা সবাই কণ্ঠের সাথে কণ্ঠ মিলাইয়া বলি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই দোয়াটা পড়ি, এরপর আল্লাহ বলেন, মরে গেছে তোমরা মরা বলিও না, শুধু তারা শুধু জিন্দা নয়, ইন্দা রাব্বিহিম ইউরযাকুন, এরা কবরের ভিতরে আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খাইতেছি। এই জন্য যুবক ভাইয়ারা, বাতিলের বিরুদ্ধে শির উঁচু করার যে অনুপ্রেরণা আপনাকে শিখা লাগবে। অনেক বিয়াদব আছে, জাহিলে মুরাক্কাব নায়েবে শয়তান আছে, ওরা বলে ইমাম হুসাইন নাকি যুদ্ধ করার জন্য গেছে কারবালার মাঠে, বলে কি বলে না? ইমাম হুসাইন নাকি যুদ্ধ করার জন্য ময়দানে গিয়েছে। একদল শিয়া আছে বাংলাদেশে, শিয়া, এরা নামে মুসলমান, হাকিকতে হলো ইরানের শিয়াদের দালাল। কথা বলেন ঠিক কিনা? কথা কি সত্য? ওরা দালালি করে ইয়াজিদের পক্ষে কথা কয়, ইয়াজিদের পক্ষে কথা কয়, ইয়াজিদের নামে শেষে রহমাতুল্লাহ আলাইহি লেখে, নাউজুবিল্লাহ বলেন। আজকেও দেখলাম এক মৌলবী বলতেছে, কারবালার জমিনে ইয়াজিদের নাকি তেমন কোনো দোষ নাই। দেখছেন আলামতরা, মুসলমান কোথায় যাচ্ছে দেখছেন? এই জন্য যুবক বলব অনুপ্রেরণা কি, যেই প্রক্রিয়ায় সাহাবায়ে কেরাম দিন প্রতিষ্ঠা করেছেন, যেই প্রক্রিয়ায় নবীর আহলে বায়াত জীবন কোরবানি দিয়েছেন,
ওই প্রক্রিয়াটাকে কেয়ামত পর্যন্ত ধরে রাখাই গেল বাতিলের বিরুদ্ধে মাথা উঁচু করার ধারাবাহিকতা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবাজিরা আমার সবচাইতে বড় জিহাদ হলো নফসের সঙ্গে জিহাদ করা। কথা বলেন ঠিক কিনা? আপনি আপনাকে চিনেন, তাহিরি ভালো না, ঠিক আছে, আপনার কথা মেনে নিলাম, যাকে আপনার ভালো লাগে তার কাছে গিয়ে আপনি চলেন, কিন্তু তাহিরিকে ভালো লাগে না, তাহিরির বয়ান আসার প্রয়োজন নাই। আমি যেই ভালো কথাগুলো বলবো এই ভালো কথাগুলো আপনি আমল করেন, আর যেটা ভালো লাগে না আপনাকে জোর করে ভালো লাগাইতে যাব না। এই জন্য বন্ধু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গুর এই কারবালার ঘটনায় যে অনুপ্রেরণা পেয়েছি, আজকে আপনাদের সামনে আমি বয়ান করব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গুর শাহাদতের একেবারে শেষ দিকের বর্ণনাটা করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গুর যেই মস্তক মুবারক আছে, এই মস্তক মুবারকের কারামতি নিয়ে আপনাদের অন্তরে শহাদে কারবালার চেতনা ঠেলে দিয়ে মৃত্যুর আগ পর্যন্ত বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য ইমানে হাতিয়ার চাই কি চাই না? হাত তুলে বলো চাই কি চাই না? মনোযোগ মনোযোগ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে উনি যদি চাইতেন, ওনার মুখের সামনে পানি আনা হয়েছে, উনি পানি পান করে নাই। কারবালার জমিনে ওনার আওলাদের মুখের সামনে পানি এনেছে, পানি পান করে নাই। কেন করে নাই, তার কারণটা কি? একটা মাত্র কারণ, আমার নবী বলেছিলেন, রে হুসাইন, কারবালার জমিনে তোমার শাহাদত আর আমার হাজার কোটি উম্মতের নাজাতের উসিলা। আর হযরত আল্লাহু আকবার বলেন না, এই যে মাহফিল হচ্ছে, লক্ষ লক্ষ টাকা খরচ করতেছেন, আমি আপনাদেরকে বলবো বন্ধুরে, আমি মূল আলোচনায় ঢুকে গেলাম, সময় পাব না, বন্ধুরে আমার ও চট্টগ্রামের আমার পটিয়া দক্ষিণ আসিয়ার বামাজির আগো যুবক ভাইরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মুবারকের কি কারামতি আছে আমি আপনাদের সামনে কথাগুলো তুলে দিই, ইনশাআল্লাহ বিদায় হয়ে যাব। এই জন্য যুবক ভাইরা আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যাওয়ার আগে শেষ দিকের ঘটনাটা আমি একটু এন্ট্রি করে যাই। হযরতে জৈনবকে ডাকলেন, জৈনব রে আয় আমার কাছে, আয় আয় আমার কাছে আয়, ভাই ডাক দিছে বনে চলে এসেছেন, আর শহর বান তাবুর ভিতর দিকে বের হয়ে গেছেন। ইমাম হুসাইন শহর বানকে ডাক দিয়া কর, তুমি তাবুর ভিতরে যাও, নামাজ যেমন ফরজ পর্দাও তেমন ফরজ। তাইলে কারবালার জমিনে পর্দার শিক্ষা আছে না নয়, আর জবান খুলে কন্যা আছে না নাই? এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও শহর বানো তুমি পর্দার ভিতরে যাও, কারণ তোমার সামনে যে মানুষগুলো এরা পরপুরুষ, আজকের মাহফিলে আমার মা বোনরা আছে না নাই? ও মা ও আম্মা গো, অনুরোধ করে বলা দিয়া যাই, হাদিস শরীফের মধ্যে এসেছে দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না, মা তুমি যদি সঠিক হয়ে যাও, তুমি যদি পর্দা করে চলো গো মা, খুদা আর কসম করে বলি, তোমার সন্তান বায়ে যদি বুস্তামির মতন আল্লাহর বলি হয়ে যাবে। আর জোরে কোন ঠিক কিনা? এই জন্য আব্বাজির আমি খণ্ড খণ্ড কথাগুলো বলবো, সমসাময়িক কিছু কথা বলবো। জৈনব ডাক দিয়া কই, ভাই ভাই বড়দন রক্তের বাঁধন, যে ঘরের ফ্যামিলিতে বোন নাই ভাইয়ের কদর কেউ বোঝে না, ভাই যদি মারা যায় এই পৃথিবীতে মায়ের পরে যেই মানুষটা, তোমার বন্ধু বলো, বান্ধব বলো, বান্ধবী বলো, বউ বলো, পরিবার বলো, সবচাইতে মায়ের পরে যেই মানুষটা ভাইয়ের শোকাহত হয়ে যায়, ভাইয়ের শোকে শোকাহত কাতর হয়ে যায়, ওই মানুষটা হলো তোমার বোন। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য বোনকে ডাক দিছে আয় আয়। কেন ডাক দিল? আমার স্ত্রী আছে, আমার মেয়ে আছে, এদেরকে বোঝাইতে গেলে আমার বোন আমার মতো করে বোঝাবে। ডাক দিয়া কহো, জৈনব ও জৈনব, আমি যাব কারবালার জমিনে, কিন্তু তোমার আমি দুইটা কথা বলে দিয়ে যাই। কারবালার জমিনে গিয়ে যদি আমি যদি শহীদ হইয়া যাই, আমি সখিনারও কইয়া যাই, তোরেও বইলা যায়, আমি যদি শহীদ হইয়া যাই, তুমি কিন্তু চোখের পানি ফালাইয়া বিলাপ কইরা জোরে কান্দ ক্রন্দন করবে না, তোমার গালের মধ্যে থাপ্পড় দিবে না, তোমার গায়ের মধ্যে আঘাত করবে না। এই কথাটা তিনি বলার সাথে সাথে বায়ের বিরহে বোনটা চোখের পানি ফেলে দিয়ে কান্না শুরু করে দিলেন। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই রে জৈনব, দে দে আমার বাবার জুলফিকারটা, দে আমার নানা জানের পাগড়ি মুবারকটা, দে আমার নানা জানের জামা মুবারকটা আমার দে। এখন বলবেন, হুজুর আপনারা গতবারও দিল কারবালার বিষয়, এর আগে দিল কারবালার বিষয়, এখনো দিল কারবালার বিষয়, কারবালার শিক্ষা তো শুনেছি। আর ভাই কেয়ামত পর্যন্ত যদি কারবালার শিক্ষা আলোচনা করা হয়, আমি মনে করি শুধু 10 দিন না, গোটা 30টা দিন কারবালার বয়ান দরকার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শোহাদে কারবালার ঘটনা কিন্তু ওহাবীদের মুখে শোনা যায় না। কথা বলেন ঠিক কি না? বলেন ওহাবীরা রাগ করতো না, কারণ ওহাব মানে তো আল্লাহর দল। ওহাব মানে কি? আল্লাহর দল। আমি যারে কইছি হেরা হইলো অন্যরা। ওহাবি মানে ওনারা বলে আমরা আল্লাহর দল, ওহাব মানে আল্লাহর দল। তাহলে আমি তো ওহাবি কইলে অনেকে রাগ করার কোনো কারণ, যদি রাগ করে তাইলে মনে করবে এটাই আব্দুল হক নজদি। এ আওয়াজ মানি না, জোরে বলতে হবে ঠিক কি না? বলো, আমরা সুন্নি কইলে আমরা রাগ করি না, আমরা খুশি হয়। সুন্নি কইলে আমরা কি হয়? ওহাবি যদি আল্লাহর দল হয় তাহলে তুমগরে ওহাবি কইলে তোমার রাগ করো কেন? আপনার মনে ঘুমিয়ে পড়েছেন? আমি তো শুদ্ধ করে কথাও বলতে পারি না, মামলা হয়ে যায়। কি হয়ে যায় না জানি, কোন দিন আবার ডাইরেক্ট হামলা হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? ভাইয়া ইউটিউবাররা, যদি আমার ভালো কথাগুলো তারা চালাবি, আর আমার এই সমস্ত কথা যদি যেগুলো বলবো স্বাভাবিক কথাগুলো, এগুলো যদি না কাটা তোমরা ছাড়ো, তোমাদের ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে আমি অ্যাকশনে যেতে বাধ্য হব। সাবধান করে দিচ্ছি, চিস্তি বিড়ি নাকি? হ্যাঁ, ছেলে ভালো আছে আলহামদুলিল্লাহ। আরো অনেক মিডিয়া আসছেন, সকলকে ধন্যবাদ। তবে আমি বলবো মিডিয়া, তোমাদেরকে কমিটিতে অনেক শখ করে দাওয়াত করে, তোমরা ভালো কিছু প্রচার করো। যদি আমাদের মধ্যে থেকে 2-2.5 ঘন্টা কথা বললে কিছু কথা এদিক সেদিক হবে, কিন্তু যদিও এগুলো কোরআন সুন্নাহর সাথে সংঘর্ষ নয়, এরপরে যেহেতু বাতালরা একটু রসিকতা করে, এইগুলো তোমরা দিও না, ভালো কিছু প্রচার করো, তোমাদের ব্যবসায়ী বরকত হবে। এর চাইতে সুন্দর কথা কি আছে ভাই? দুরুশ্রী পড়েন, এখনো মানুষ কথাই বলতেছে, আসতেই আছে, একটু দুরুশ্রী পড়েন। আপনার জায়গা তো দিনে দিনে বাড়তেছে, মানুষও তো বাড়তেছে, কথা কোন ঠিক কি না? তাহলে দুরুশ্রী পড়েন, মহব্বতে আওয়াজ করে বলেন, আল্লাহুম্মা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন মাহবুদ আল্লাহ ছাড়া, নাই কোন পাখির গানে গানে হাওয়ার তানে তানে, ওই নামেরই সুর শোনা যায়, ওই নামেরই সুর শোনা যায়, হলে মন পাগল পারা। লা ইলাহা, মারহাবা,
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি জবান বন্ধ রাখবেন না গো, সকলে মায়ার সুরে কণ্ঠটা উঁচু করে দিয়ে বলেন আল্লাহু আকবার। এ আমার বন্ধু, চট্টগ্রামের বাবারা, ও পটিয়া দক্ষিণ আশিয়ার বাবাজিরা, এ আমার দক্ষিণ আশিয়া গাউসিয়া সুন্নিয়া আলী মাদ্রাসা ময়দানের সুহাদে কারবালা আহলে বাইতের স্মরণে আজকে হলো নবম দিন, আগামীকাল হলো আখেরি মোনাজাতের দিন, কথা কোন ঠিক কিনা? এই মাহফিলে যারা এসেছেন আমি ইনশাল্লাহ কথাগুলো বলবো, হৃদয়ে ধারণ করবেন। জৈনবের ডাক দিয়ে কয় জৈনব দে দে আমার নানার জামাটা আমার দিয়া দে। এবার ডাক দিয়ে কয় আমার জন্য কিন্তু কান্দিস না, আমার দেশের ভিতরে অনেক মানুষে বিভিন্ন ধরনের গায়ের মধ্যে আঘাত করে, এই সমস্ত আঘাত করা কিন্তু বাবা জায়েজ নাই, কথা কোন ঠিক কিনা? ওইরকম ছুরি দিয়া পাথর দিয়া শিকল দিয়া পিঠের মধ্যে রক্তাক্ত করে, এই ব্যাপারে আমার আল্লাহর হাবিব নিষেধ করেছেন। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, ইমাম হুসাইন বইলা গেছে, এই কথাগুলো বোঝার দরকার আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি যদি যুদ্ধের ময়দানে শহীদ হইয়া যাইব গো, আমার জন্য হাই হতাশ কইরো না, গালের মধ্যে থাপ্পড় মেরো না, বুকের মধ্যে থাপ্পড় মেরো না। এর দ্বারা প্রমাণ হইয়া গেল সুখের ভিতরে কেউ যদি গায়ে আঘাত করে এটা শরীয়ত সিদ্ধ নয়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য পুরা দলিল অনেকগুলো আছে। এরপরেও ওই জৈনবে হাতের মধ্যে তলোয়ারটা নিলেন, নিয়ে দিয়ে দিলেন, এবার তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন। এই জায়গা থেকে বয়ানটা ধরলে আপনার না ধরলে বুঝবেন না, আর না হঠাৎ করে বলবেন কোথায় থেকে ধরলাম কোথায় চলে গেলাম। এই জন্য এখান থেকে বয়ানটা শুরু করলাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে গেলেন, আপনারা আওয়াজ করে বলা লাগবে ইমাম হুসাইনের গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়তের জোর? আর জোরে বলে না কি জোর? আমার নবী মানে আল বেলায়াতু জিল্লুন নবুওয়া, আল বেলায়াতু জিল্লুন নবুওয়া, বেলায়ত হলো নবুয়তের ছায়া মুবারক। এই জন্য যুবক ভাইরা আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেলেন, বিয়াদবরা হাতের মধ্যে পানি নিলেন, এই পানি আইনা মুখের মধ্যে দিয়া বলে ও হুসাইন পানি পান করবানি। ইমাম হুসাইন বলেন না 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 আমি পানি পান করব না, কারণ ইমাম হুসাইন বলেন আমি দেখলাম পানির ভিতরে আমার ছয় মাসের বাচ্চা এবং আমার কলিজার টুকরা হযরতে আলী আকবর, যার কণ্ঠটা ছিল আমার নবীর মতো। ওই আলী আকবরের কথা মনে হইয়া গেল, ওই হযরতে আসগরের কথা মনে হইয়া গেল, পানি পান করা লাগবে না। ইমাম হুসাইন বলেন দুনিয়ার কোন ফুরাতের পানি লাগবে না, আমি আল্লাহর হাউজে কাউসারের পানির জন্য অপেক্ষা করতেছি। এবার ইমাম হুসাইনকে যুদ্ধ করতে করতে গায়ের মধ্যে তীরের আঘাত, বর্ষার আঘাত, বল্লমের আঘাতে জর জর জর, বন্ধু রে ইমাম হুসাইনকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিয়ে ইমাম হুসাইনের বুকের মধ্যে একটা বিয়াদব বইসে গেছে। ইমাম হুসাইন ডাক দিয়া কয় আমার বুকের মধ্যে বইস না, এবার বিয়াদবরা ডাক দিয়া বলে কেন এতক্ষণ বীরত্ব দেখাইছো, বাবার দোহাই দিয়া কথা বলছো, এখন কেন বুক থেকে নামতে বলো, বুকের মধ্যে কি এখন ব্যথা লাগে নাকি? ইমাম হুসাইন বলে আমার ব্যথা লাগে না, আমি ব্যথার জন্য বলি না, গায়ের মধ্যে এত তীর লাগছে একবার বলি নাই তীর মারিস না, এখন বুকের মধ্যে বসছি, বর্ষ কেন না করছি জানোনি? আমার বুক থেকে নাই মা, আমার বডির মধ্যে যে কোনো জায়গায় চাপ মেরে বসে যাও, আমি তোমাকে কিছুই বলবো না। কিন্তু ইমাম হুসাইন বলেন আমার বুকের উপর দিকে তুমি নেমে যাও, কারণ আমি হুসাইনের বুকটা আমার জীবনে হাজারবার আমার নবীর সিনা মোবারকের সঙ্গে গোসা লেগেছে।
আমার নবীর সিনা মুবারকের সঙ্গে আমি হুসাইনের বুকটা কষা লাগছে। বিয়া দোবরা নেমে গেলেন, গলার মধ্যে ছুরিটা চালাইব, এখান থেকে না ধরলে আমার কারবালার ঘটনার স্বাদ পাবো না। ইমাম হুসাইন বলেন, আমারে জবাই করবি, আমারে শুধুমাত্র সময় দে, আমি দুই রাকাত নামাজ পড়বো, জোরে কন্যা কই রাকাত, দুই রাকাত নামাজ পড়বো, আল্লাহ বাঁচাইছে, আল্লাহ বাঁচাইছে, আল্লাহ বাঁচাইছে রে বন্ধু। আজকে কারবালার জমিনে টাইমে টাইমে আজান হইছে, টাইমে টাইমে জামাত হইছে, ওই দিন যদি ইমাম হুসাইন দুই রাকাত নামাজ না পড়তেন, তাইলে আসল মুসলমান চিনা আমাদের জন্য বেজাল হইয়া যাইত। মুসলমান সবার মধ্যে নামাজ আছে, কিন্তু অনেক মানুষ আছে আহলে বাইতের নাম শুনলে চেহারা বেজার করে আসে না নয়, এরাই হলো ইয়াজিদি মুসলমান যারা পাক পাঞ্জাবের কথা বললে গায়ে আগুন ধরে, আহলে বাইতের শান শুনলে আগুন ধরে। এই জন্য এই সমস্ত নামধারি মুসলমান সমাজের ভিতরে আসে না না। এবার ইমাম হুসাইন দুই রাকাত নামাজ পড়লেন কারবালার জমিনে, এক বিয়াদব আল্লাহ আকবারটা জোরে বলবেন, এক বিয়াদব ডাক দিয়ে বলে, হুসাইন, ও হুসাইন, এতদিন তো নামাজ পড়ছো অনেক লম্বা করে, আজকের নামাজটা কেন তুমি শর্ট করে পড়েছো? ইমাম হুসাইন ডাক দিয়ে বলেন, আজকের নামাজ যদি আমি লম্বা করে পড়ি, তাইলে তোরা বলবি আমি মরণের ভয়ে নামাজটা লম্বা করেছি। নবীর প্রেমিকেরা দিশারা মরণের ভয়, প্রেম তো প্রেম করেছে আয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো, ওরে সর্বয়ঙ্গ কি রাখাইল তব প্রেম তো ছাড়ে না, প্রেম তো বলেন না, নবীর প্রেমিকেরা দিশারা মরণের ভয়, প্রেম তো একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, মানি না মানি না, জবান খুলে বলো ইয়া হুসাইন, জবান খুলে বলো ইয়া হুসাইন, সত্যের পথে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে কথা বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলে তাই বলে আমাকে মৌলবাদী কেন বন্ড আমি, জবাব দে জবাব দে জবাব দে, কোরআনের কথা বললে কি ভণ্ডামি হয়, নবীর শান গাইলে কি ভণ্ডামি হয়, ওলি আল্লাহ শান গাইলে কি ভণ্ডামি হয়, আহলে বাইতের কথা বললে কি ভণ্ডামি হয়, ওলি আল্লাহর মাজার জিয়ারতের কথা বললে কি ভণ্ডামি হয়, জবাব দাও। জন্মের পরে কানে আজান কি দেইনি দিছে, জন্মের পরে আমি নিজে লিখছি জায়গাটা, জন্মের পরে কানে আজান কি দেইনি, তুমি কালিমা ছাড়া কিন্তু হওনি, মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কুতায় পালিয়ে যাবি কেন ভণ্ড আমি, জবাব দাও জবাব দাও, এগুলো বলা কি আমার অন্যায়, সাবধান করে দিলাম, রাইজ নো রেসপেক্ট ফর অফ পারসন, আইন কাউকে খাতির করে না, এই জন্য বলবো সত্যের পথে মুক্তি আছে না নাই, ইমাম হুসাইনের শাহাদত সেই মুক্তির ধারাবাহিকতা কথা বলেন ঠিক কি না, ইমাম হুসাইন ডাক দিয়ে বলেন, আমার দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দাও,
দুই রাকাত নামাজ পড়লেন, গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিলেন, কিন্তু ছুরি ঢুকে না। ডাক দিয়ে বলে আমার এমনি জবাই করা যাবে না, আমার যদি জবাই করতে চাও গলার মধ্যে লাগাইলে কাজ হবে না, কারণ এই গলার ভিতরে ছুরি ঢুকবে না, কারণ আমার নানা জান আমার গলার ভিতরে হাজার বার চুমা দিয়েছে। কানের লতি পর্যন্ত বালুর নিচে ঢুকাইয়া দিলেন। ইমাম হুসাইন বলেন আমার মুখটা তোরা বালুর নিচে ঢুকাইস না, আমার মুখটারে অন্যদিকে ফিরাইয়া দিস না, আমার মুখটারে আমার নানা জানের রওজা মুবারকের দিকে ফিরাইয়া দো। রোজা মুবারকের দিকে ফিরাইয়া দিল, বিয়া তোমরা গলার ভিতরে ছুরি চালাইয়া দিল, এই দিক দিয়ে ঘোড়াটা ল্যাংরাইতে ল্যাংরাইতে, এখান থেকে আমার বয়ান শুরু, ঘোড়াটা ল্যাংরাইতে ল্যাংরাইতে সৈনবীর বাড়িতে যখন গেল, যাওয়ার পরে সখিনা ডাক দিয়া বলেন ও ফুফি আম্মা, ও ফুফি আম্মা গো, কোনদিন তো ঘোড়া আব্বার সারা আসে নাই, আজকে ঘোড়াটা কেন একলা বাড়িতে আসছে? ওই বোন তো সব বুঝে ডাক দিয়া কয় ও মা ও মারে, চলো না আমরা কারবালার ময়দানে যাব। বোনটা ওই বাইজিকে অর্থাৎ ভাইয়ের মেয়েকে সখিনাকে সাথে লইয়া তিনি গেলেন কারবালার জমিনে, যাইয়া দেখে শুধুমাত্র লাশ, শুধুমাত্র লাশ, আর মাথার চুলগুলো বালুর কারণে সাদা হইয়া মাঠে পড়ে আছে, কিন্তু হুসাইনের দেহ মুবারক খুঁজে পায় না, কল্লা মুবারক খুঁজে পায় না। এখন জৈনবে মনে মনে কয় লাশ যেহেতু চিনি না, কিন্তু এই যুদ্ধের ময়দানে একটা মানুষের গায়ে আমার নবীর জামা মুবারক, ওই মানুষটার নাম হলো ইমাম হুসাইন, তাইলে জামাটা তালাশ করি দেখি কার গায়ের মধ্যে লাশ জামা মুবারক আছে। ইন্দি মিন টাইমে ওই জৈনবে ভাইয়ের লাশ খুঁজতে খুঁজতে হঠাৎ করে দেখলেন একটা লাশ উপর হইয়া এইভাবে পড়ে রয়েছে। জৈনবে কয় আমি দেখলাম এই লাশটা আমার লাশের গায়ের ভিতরে আমার নানা জানের জামা মুবারক, এই জন্য ভাইয়ের লাশটারে দইরা জৈনব চোখের পানি ফালাইয়া কান্দে, ও দক্ষিণ আসিয়ার বন্ধু জবানটা কইলা কও ইয়া হুসাইন, এইভাবে ভাইকে দইরাম যখন জড়াইয়া কান্দে, সখিনা মে ডাক দিয়ে কয় ও ফুফি আম্মা, আর যদি আব্বার কুস্তা কার লাশ দইরা তুমি কান্দ? জৈনবে কয় সখিনা গো এই লাশটা অন্য কারো লাশ না, এই লাশটা গুলো তোর আব্বার লাশ। রাস্তায় যদি কোনো বাবা অ্যাক্সিডেন্টে মারা যায় সন্তান শুনলে পাগল হইয়া যায়, ডাক দিয়া কয় ও মা রে এটা তোর আব্বার লাশ। এবার সখিনা ডাক দিয়ে বলে ফুফু আম্মা, এটা যদি আব্বার লাশ হবে তাইলে আমার আব্বার কেল্লাটা কই, আমার আব্বার কল্লা মুবারক কই, কোথায় আমার আব্বার কল্লা মুবারক? ওই মুহূর্তে জৈনবে ডাক দিয়ে কয় তোমার আব্বার কল্লা মুবারক তোমরা লইয়া গেছে। এবার সখিনা ডাক দিয়ে বলে ফুফি আম্মা, ও ফুফি আম্মা গো, জীবনে তোমার কাছে আমি কিছুই চাই নাই, আজকে একটা জিনিস আমি তোমার কাছে চাবো। জিজ্ঞাসা করে কেন, এবার জিজ্ঞাসা করে কি চাইবা? ইন্দি মিন টাইমে ওই মুহূর্তে ডাক দিয়া কয় ফুফু আম্মা গো, আমি শুধুমাত্র চাই আমার আব্বার কল্লা মুবারকটা আইনা দাও, আমি দুইটা স্বপ্ন পূরণ করব। কই কি স্বপ্ন? কই আমার বাবা যেখানে যাইতেন আমার আমি আমার আব্বার দাড়িগুলা খিলাল কইরা দিতাম, ও ফুফি আম্মা আব্বার লাশটা আইনা দাও, আমি আমার জন্মের মতন আব্বার দাড়িগুলারে খিলাল করে দিব। শুধুমাত্র তাই নয়, সখিনা ডাক দিয়া কই ফুফু আব্বার কল্লাটা আইনা দাও, আব্বা যতদিন বাড়ি থেকে বের হইতেন আমার কপালের মধ্যে চুমা দিয়া যাইতেন, ফুফু গো আমার আব্বার কল্লাটা আইনা দাও, আমি সখিনা আমার আব্বা যেই টুর দিয়ে আমার চুমা দিত, আমি আমার আব্বার আমি আমার আব্বার ঠুটের মধ্যে জন্মের মতন চুমা দিব। দেখেন বোনের বুকে ভাইয়ের লাশ, মেয়ের সামনে বাবার গলা কাটা,
এর চাইতে পৃথিবীর ইতিহাস হতে পারে না। এবার সকিনাটা জৈনবে ডাক দিয়ে কয়, সকিনা রে কান্দিস না, দুঃখ করিস না, তোর আব্বা নিষেধ করেছে। এই দিক দিয়ে সকিনা লাস্টটা দুইরা যখন কান্না শুরু করে দিলেন, ইনদিমিন টাইমে ইবনে জিয়াদ ওই কল্লা মুবারকটারে বর্ষার মাথার মধ্যে লাগাইয়া এইভাবে হাতের মধ্যে এত সুন্দর কল্লাটারে বর্ষার সুমিত লাগাইলেন। লাগাইয়া হাঁটতে হাঁটতে একটা গাছের নিকটে গেলেন, গাছের নিকটে গিয়ে যখন বসলেন, বসার সাথে সাথে হযরতে ইমাম হুসাইনের কল্লা মুবারক নিয়ে বসলেন। একটা পাদ্রি হঠাৎ করে দেখলেন কল্লা মুবারকটা নিয়ে গাছের নিচে একটা লোক বসা আছে। পাদ্রি ইসলাম কি জিনিস জানে না, মুসলিম কাকে বলে বোঝে না। পাদ্রি ডাক দিয়া কর, তোমার হাতে কি? কয় আমার হাতের মধ্যে একটা বর্ষা। কয় বর্ষার মাথায় কি? কয় হুসাইনের কল্লা। কয় এত সুন্দর মানুষের কল্লা কেমনে কেটেছ, তোমাদের কি ধর্ম ধরে না? বিদ্রোহী হইয়াও ওই সুন্দর চেহারা চিনল, কিন্তু মুসলমান হইয়া চিনে না। এই কথা বলেন ঠিক কিনা? এই জন্য পাদ্রি তুমি যেই কল্লা তোমার বর্ষার মাথা লাগাইছো, তোমার কাছে একটা কথা বলি রাখবানি। কই কি কথা? এই কল্লা মুবারকটা রে শুধু মাত্র একটা রাত্রের জন্য ভাড়া দিবানি। এ আওয়াজে মানি না, জুড়ে কর না, আল্লাহু আকবার। আমার দেশে দেখবেন অনেক উরুসের মধ্যে দেখবেন একটা পেপের দাম তুলে, পেপে বরকতের জন্য পেপের দাম হয়, বিভিন্ন ধরনের ফলের দাম হয় বরকতের জন্য। ওই পাত্রের ডাক দিয়ে কি এত সুন্দর কল্লা একটা রাইতের জন্য ভাড়া দিবানি। এবার ইবনে জিয়াদ তো বড় লোভী মানুষ, ঠিক আছে নিয়ে যাও। এবার নিয়ে গেলেন পাদ্রি, পাদ্রি যেই মাত্র ঘরের মধ্যে নিলেন ইমাম হুসাইনের কল্লা মুবারক, এই গুড়া দিয়ে এত বালু আর মাটি, এই পাদ্রি ও মুসলিম হইয়াও এই বালুগুলাকে পরিষ্কার করলেন, নিজের হাতে পানি দিয়া পরিষ্কার করলেন। এই পরিষ্কার কইরা রাতের বেলায় কোথাও রাখে নাই, এইভাবে কুলের মধ্যে কল্লা মুবারকটা রাইকা। এই পাদ্রি চেহারার দিকে তাকাইয়া চেহারার ভিতরে এমন ভাবে মালিশ করতেছেন, কেমনে এত সুন্দর কল্লা ওরা কাটলি রে। এই পাদ্রি তো মুসলিম, পাদ্রি তো ধর্ম বোঝে না, কিন্তু ইমাম হুসাইনের কল্লা মুবারকটা কুলের মধ্যে নিয়ে সারাটা রাত কাটাই দিতেছে। যেই মাত্র শেষ রজনী হইয়া গেছে গো, ওই মুহূর্তে ওই পাদ্রি ডাক দিয়া বলেন, আমি যখন দেখলাম শেষ রজনী হইয়া গেল, আমি তাকাইয়া দেখলাম কাটা কল্লার চেহারা থেকে এমন একটা নূরের বাতি বাইরেছে, এমন একটা নূরের জ্যোতি বাইরেছে। এই নূরের জ্যোতি শুধুমাত্র আমার ঘরের তলি পর্যন্ত না। ওই পাদ্রি ডাক দিয়া কয়, আমি তাকাইয়া দেখলাম ওই হুসাইনের কল্লার নূরের জ্যোতিতে আমার ঘরটা বেদ হইয়া ওই নূরের জ্যোতিটা আসমানের মধ্যে চলে গেছে। জালা জুরা হে না, জালা জুরা হে না রে, দিলটা নরম করো পারলে চোখের পানি ফালাইয়া কেন্দে দাও। খুদার কসম করে বলি, কারবালার জমিনের এই আহলে বায়াতের মধ্য থেকে ইমাম হাসান হুসাইন আর আমার মা ফাতেমা এবং মৌলা আলী, পৃথিবীর ভিতরে একটা জগতের মা সেটা হলো ফাতেমা, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ রাসূল আমার নবী, পৃথিবীর ভিতরে আমার নবীর নাতি ইমাম হাসান হুসাইন, এই পৃথিবীতে একটা মাত্র সন্তান কাবা ঘরের ভিতরে জন্মগ্রহণ করেছেন, এর নামই হলো হাসান হুসাইনের আব্বা হযরতে মাওলা আলী। আল্লাহু আকবার বলেন, হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, নবীর মহব্বত চাই কি চাই না? আহলে বাইতের মহব্বত চাই কি চাই না? এই জন্য জীবন দিব,
কিন্তু ইমান দিতে রাজি নয়। ইমানের দাম আছে না নাই? সাবধান করে দিলাম, এই মাহফিল, এই মাহফিল কারবালার চেতনার এক ঐতিহাসিক অনবদ্য প্ল্যাটফর্ম, কথাগণ ঠিক কিনা? বাংলাদেশ তাকিয়ে থাকে এই সুহাদায়ে কারবালার মাহফিলের দিকে, বিহত করে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন, আরজ আল্লাহু আকবার। ইমাম হুসাইনের মস্তক মুবারকের কারামত শুরু হয়ে গেল, চেহারা মুবারক থেকে নূর বের হয়। এই চেহারার প্রতি আল্লাহ রাজি না বেজার? একটু মহব্বতে পড়ুন, আল্লাহুম্মা পাক বে হাম তুই আল্লাহ। জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ইমাম আলী মুকাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কল্লা মুবারক না কোলে নিয়ে যখন আলো দেখলেন, মন পরিবর্তন হতে পারে কি পারে না? এই বেটারাই কল্লা মুবারক না নিয়ে রাত্রটা পার কইরা বাহিরে গেলেন। ইবনে জিয়াদ ডাক দিয়া কই কল্লা দাও, কই কল্লা দেওয়ার আগে একজন হুসাইনের পাগল দরকার। হঠাৎ কইরা দেখে সামনে একটা লোক দাঁড়ায় রইছে, ওই লোকের নাম হলো যায়েদ ইবনে আরকাম। যায়েদ ইবনে আরকামকে দেখা কয়, তুমি কি হুসাইনের পাগল? হ্যাঁ আমি হুসাইনের পাগল। ওই পাদ্রি ডাক দিয়া কই, তুমি যদি হুসাইনের পাগল হও, আজকে হুসাইনের কল্লার আলো মুবারক দেখে আমার ভিতরটা আলোকিত। আর দেরি করিও না, আমি পাদ্রি ও মুসলিমকে হুসাইন যেই কালিমা পড়ে নবী পাকের আওলাদের সম্মান আল্লাহর দরবারে কবুল হয়েছে, আমাকে ওই কালিমাটা পড়াইয়া মুসলমান বানাইয়া দা। আর জবান খুলে গন্না আল্লাহু আকবার। এবার পাদ্রি মুসলমান হইয়া গেলেন, যেই মাত্র মুসলমান হইয়া গেলেন পাদ্রি বলে ডাক দিয়ে কয়, যায়েদ ইবনে আরকাম, আমার বাড়িতে সম্পদের কোনো অভাব নাই, আমার বাড়িতে টাকার কোনো অভাব নাই, কিন্তু তুমি সাক্ষী থাকো আমার বাড়িতে যতটা সম্পদ আছে আমি সব সম্পদ আহলে বায়তের দরবারে দান কইরা দিলাম। আল্লাহু আকবার। এই যায়েদ ইবনে আরকাম বলেন, আমি দেখলাম আমি ঘরের মধ্যে বসা রইলাম, আমার সামনে দিয়া কল্লা মুবারকটা নিতেছে, যেই মাত্র কল্লা মুবারকটা আমার সামনে দিয়া যাইতেছে আমি দেখলাম হঠাৎ কইরা একটা কুরআন তেলাওয়াতের আয়াত শোনা যায়। আমি মনে মনে ভাবলাম এত সুন্দর তেলাওয়াত কোথায় থেকে আসতেছে? ওই মহাজনদে যায়েদ ইবনে আরকাম ডাক দিয়া বলেন, আমি দেখলাম তেলাওয়াতটা অন্য কোথাও থেকে আসে না, ওই তেলাওয়াতটা বাজতেছে, যেই তেলাওয়াতটা সূরা কাহফের 9 নম্বর আয়াতের তেলাওয়াত। তিনি বলেন, আমি দেখলাম একটা আয়াতের তেলাওয়াত আমার কানে আসতেছে, আম হাসিবেতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকীম কানু মিন আয়াতিনা আজাবা। এই আওয়াজে মানি না, জোরে জোরে বলো আল্লাহু আকবার। যায়েদ ইবনে
ইকরাম বলেন, আমি হঠাৎ করে এতগুলো মানুষের ভিতরে হুসাইনের কল্লা মোবারক তীরের মাথায় রে বাবা, আমি এই তেলাওয়াতটা শুনলাম, আমি হঠাৎ করে দেখলাম এই তেলাওয়াতটা অন্য কোথাও থেকে আসে না, ইমাম হুসাইনের কল্লা মোবারক থেকে এই কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। আরো জোরে আল্লাহু আকবার বলেন। শুধুমাত্র তাই নয়, অন্য ইকরামায়েত আছে, যখন ইয়াজিদিনা মস্তক মুবারক বর্ষা থেকে নামিয়ে হতবাগা ইবনে জিয়াদের শাহী মহলের ভিতরে ঢুকলো, ওই কল্লা মুবারকটা নিয়ে যেই মাত্র শাহী মুবারক দিকে ঢুকলো, আমি তাকায় দেখলাম ইমাম হুসাইনের দুইটা ঠোঁট মুবারক নড়তেছে। জিন্দা না মরা, জিন্দা কথা কোনা, জিন্দা না মরা, জিন্দা। ওয়ালা তাকুলু জিন্দা, উনি ডাক দিয়ে আমি দেখলাম ইমাম হুসাইনের ঠোঁট মুবারকটা নড়াচড়া করে। আমরা হুসাইনের পাগল, আমরা জীবন দিব কিন্তু ইমান, ইমান, ইমাম হুসাইনের ঠোঁট মুবারক লড়ে আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরা না জিন্দা? এই ইমাম হুসাইন কি পরে দেখেন ঠোঁট লড়াই লড়াই শাহী মহলের ভিতরে, ইমাম হুসাইনের ঠোঁট মুবারক দেখে আল্লাহর কোরআন তেলাওয়াত হয়, এতে প্রমাণ হয়ে যায় ইমাম হুসাইন কি মরা নাকি জিন্দা। আমার সাথে কারা কারা একমত, হাত তুলে দেখান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলোনা ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে, যুদ্ধের ময়দানে ইমাম হুসাইন পরিবারের তাবুর ভিতরে, গুরুত্বপূর্ণ কথা, তাবুর ভিতরে অনেকগুলো দিনার ছিল, অনেকগুলো দিরহাম ছিল, অর্থাৎ অনেকগুলো টাকা ছিল, স্বর্ণ মুদ্রা ছিল, কিন্তু বিয়া দোবরা ওই তাবুর ভিতরে ঢুকে ওই স্বর্ণ মুদ্রাগুলো নিয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আর বিয়া দোবরা যখন বাতটা খুললেন, তালা খুললেন, এতগুলো দিনার এতগুলো স্বর্ণ মুদ্রা ছিল, ওরা তো খুব আনন্দিত আত্মহারা, তখন ওরা তাকায়া দেখতেছে বাত খুলতে দেরি, ভিতরে যত ধরনের দিনার দেরহামা ছিল সবগুলোকে আমার আল্লাহ কঙ্কর বানাই দিছে। আর যখন আল্লাহু আকবার, সবগুলোকে কি বানাই দিলেন, কঙ্কর বানাই দিলেন, কারণ আল্লাহর ধরা কি নরম না শক্ত। আল্লাহর ধরা অনেক শক্ত, কঙ্কর গুলোর একদম একেবারে এই টাকাগুলোর কঙ্কর বানিয়ে দিলেন। বিয়াদ্দবরা কয় আয় হায় আয় হায়, তখন এই বিয়াদ্দবরা কল্লাটা নিয়ে এক বাজারে গা ঢুকলো, বাজারে ঢুকার পরে কল্লা মুবারকটা মাঝখানে রেখে ওরা শরাব পান করতেছে। আমার দেশে মদ আছে না নাই? এই যুবক আওয়াজটা আসতে হয়েছে, মদ আছে না নাই? কারবালার শিক্ষা কি মদ খাওয়া না ছেড়ে দেওয়া? মাদক আছে না নাই? কারবালার শিক্ষা কি মাদক খাওয়া না ছেড়ে দেওয়া? বাবা আছে না নাই? কারবালার শিক্ষা কি বাবা খাওয়া না ছেড়ে দেওয়া? ইয়াবা আছে না নাই? কারবালার শিক্ষা কি ইয়াবা খাওয়া না ছেড়ে দেওয়া? তাইলে কারা কারা বাবা খান, হাত তুলেন। কিরে দুই তিনটা দিয়ে উঠছে রে, আজকে থেকে বাবা কি চলবে না বন্ধ হবে? জবান ছেড়ে দিবেন, চলবে না বন্ধ হবে? ইয়াবা কি চলবে না বন্ধ হবে? বিশ্বাস করেন আর না করেন আমি জানি না, আমি যেহেতু তরুণ প্রজন্মের একজন বক্তা, এইজন্য আমার মাহফিলের শ্রোতা বেশিরভাগ তরুণ থাকে, মুরব্বীর মাহফিলে মুরব্বী থাকবে এটা স্বাভাবিক, যুবকের মাহফিলে যুবক একটু বেশি আসবে এটাও স্বাভাবিক, কথা বলেন ঠিক কি না? এইজন্য আমি দেখেছি, আমার ক্ষুদ্র জরিপে আমি দেখেছি, যতটা ছেলে নেশার সাথে সম্পৃক্ত
একটা ছেলেও মা বাবার সাথে ভালো আচরণ করে না। আওয়াজ আসতে হয়েছে, জুড়ে বলেন ঠিক কি না বলেন? যতটা ছেলে নেশার সাথে সম্পৃক্ত, একটা ছেলেও বড়দেরকে শ্রদ্ধা করে না। এই জন্য আজকে থেকে নেশা কি চলবে না বন্ধ হবে? আরো ধরে চলবে না বন্ধ হবে? শুধুমাত্র তাই নয়, বিয়া দব্রা যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কল্লা মুবারক নিয়ে যখন তারা আনন্দ করতেছে আর শরাব পান করতেছে, সাথে সাথে আসমান থেকে একটা কলম নাজিল হয়েছে। কি নাজিল হয়েছে? কলম নাজিল হয়েছে। এই কলমটা নাজিল হইয়া একটা পাহাড় একটা পাথরের উপরে এই কলমটা গিয়ে পড়লো। ওই পাথরের উপরে গিয়ে কলমটা এভাবে পড়ছে, পড়ে লিখতেছেন আদার্য উম্মাতুন কাতালাত হুসাইনা শাফাআতান জাদ্দিহি ইয়াউমাল হিসাব। ওই কলমটা পাথরের মধ্যে অঙ্কন করে লিখে দিলেন আদার্য। তারা কিভাবে আশা করে? উম্মাতান উম্মতের দল কেমনে আশা করে? কাতালাত হুসাইনা, হুসাইনকে শহীদ করে, শাফাআতান জাদ্দিহি ইয়াউমাল হিসাব, যে হুসাইনকে শহীদ করে ওই হুসাইনের দাদার সুপারিশ হাশরের ময়দানে তারা পাবে, তারা কিভাবে আশা করে? অর্থাৎ হুসাইনকে যারা শহীদ করেছে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে যারা জড়িত রয়েছে, এরা কোনোদিন হুসাইনের দাদা হুসাইনের নানা আমার নবীর সুপারিশ পাবে না। হাত ধরে বলুন ঠিক কি না? আল্লাহু আকবার বলেন। এই জন্য আমি বলতে চাই, ইমাম হুসাইনের সাথে ইমাম হুসাইন পরিবারের শাহাদাতের পিছনে প্রত্যক্ষ পরোক্ষ পাথর দিয়ে এগিয়ে দেওয়া, রাস্তা এগিয়ে দেওয়া, পরোক্ষভাবে পরামর্শ দেওয়া, সরাসরি যুদ্ধ করা, এর নেপথ্যে যারা জড়িত তাদের মধ্যে ইয়াজিদ হলো একজন। এই জন্য ইয়াজিদকে যারা মুসলমান, ইয়াজিদকে যারা কাফের জানবে না, এরাও কাফের কথা বলেন ঠিক কিনা বলেন? এখন অনেক অনেকে বলবেন যে হুজুর ইয়াজিদের দোষ নাই, কোন হুজুর দাঁড়ান, কোন হুজুর বলবেন আমাকে দাঁড়ান, এখানে চট্টগ্রাম পটিয়ার জমিনে বলুন ইয়াজিদের দোষ নাই, ইয়াজিদ মুসলমান, ইয়াজিদ মুসলমান বলেন, ইয়াজিদের নামের পরে আল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ব্যবহার করেন, আপনি কে আছেন এই ময়দানে একটু দাঁড়ান, আমি আপনার চেহারাটা একটু মাপকাঠি করি, এমন কোন সাহস থাকলে, বুকের পাটা থাকলে একটু দাঁড়ান আমার কাছে। কেউ আছে কি? এখন আমি একটা সমাধান দিয়ে যাই, যারা ইয়াজিদকে বলে ইয়াজিদের দোষ নাই, আমি ওই হুজুরদের কাছে বলে দিয়ে যাই, সারা বিশ্ব আমার ওয়াজ দেখবে, আমি ওই সমস্ত মানুষদেরকে বলতে চাই আমি মানবো, আপনি বললেন ইয়াজিদের দোষ নাই, ইয়াজিদকে কাফের বলা যাবে না, ইয়াজিদ মুসলমান, ইয়াজিদ নির্দোষ, আমি আপনার কথা কিছুক্ষণের জন্য মেনে নিলাম। তাহলে আমি আপনার কাছে প্রস্তাব করতে চাই, আপনার ঘরে যদি ছেলে হয় আপনার ছেলের নাম রাখবেন ইয়াজিদ, আপনার ছেলের ঘরে সন্তান হলে আপনার ছেলে সন্তানের নাম রাখবেন ইয়াজিদ। আজ পর্যন্ত পৃথিবীতে কোন সন্তানের নাম ইয়াজিদ কি রাখছে? ইয়াজিদ রাখে না। যারা এই হুজুররা ফতোয়া দেয় এদের সন্তানের নামও কিন্তু ইয়াজিদ রাখে না, ওদের নাতির নামও ইয়াজিদ রাখে না, কারণ ইয়াজিদ কুখ্যাত বেঈমান এবং নরপিশাচ, এটা পৃথিবীর ইতিহাসে কলঙ্কময় এক অধ্যায়। আজকে যারা ইয়াজিদের পক্ষে সাফাই গায়, নিঃসন্দেহে ওরা শিয়াদের সাথে সম্পর্ক রয়েছে। আসো আমার সামনে বসে কথা বলো, আমি দোষ দিব না, আমি শুধু বললাম যে আপনার সন্তানের নাম ইয়াজিদ রাখেন, তাইলে মনে করবো আপনার কথা এবং কাজের সাথে মিল আছে। আজ পর্যন্ত কাহারু নাম আবু জাহেল রাখছে? কতক্ষণ আবু জাহেল রাখছে, আবু লাহাব রাখছে, ইয়াজিদ রাখছে, কেন? এরা পৃথিবীর ইতিহাসে একেবারে চূড়ান্ত সিদ্ধান্তে ওরা কট্টর বেঈমান, এই জন্য কেউ নামটা পর্যন্ত রাখে নি। এখানে এটাই হলো তার সুন্দর বুজার ধারাবাহিকতা। এই জন্য আমি আপনাদের কাছে বলতে চাই, আজকে মুসলমান বড় নির্যাতিত, আজকে মুসলমান বড় নির্যাতিত, এই জন্য মুসলমানদের ঐক্যবদ্ধের প্রয়োজন আছে না নাই? আরো জীবন আছে না নাই? আজকে বাংলাদেশের পাশে ওই কাশ্মীরের প্রতি জুলুম চলছে। আমি দেখেছিলাম সেদিন কাশ্মীরে দুইটা সৈন্যের সামনে একটা মুসলিম ছোট সন্তান রাবারের গোলালির ভিতরে ছোট্ট পাথর দিয়ে এইভাবে দুইটা সৈনিককে গুলি করছে। তার বিশ্বাস আছে আমার রাবারের গুলি হতে পারে, তাদের হাতে অস্ত্র থাকতে পারে, কিন্তু আমার ভিতরের সেই ছোট পাথর কণা আছে, আমি যখন আল্লাহ আকবার বলে তার সামনে ছেড়ে দিব, আমার আল্লাহ এটাকে বিশাল ক্ষেপণাস্ত্র বানাইতে পারে। কথা কোন ঠিক না? বাবা শাহজালাল যখন এই বাংলাদেশে এসে যখন আল্লাহু আকবার ধ্বনি বলেছিল, তখন গৌর গোবিন্দের বিল্ডিং চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল, বদরের
জমিনে যখন খেজুরের ডাল তলোয়ার যখন ভেঙে গিয়েছিল, খেজুরের ডাল হাতে নিয়েছিল, আল্লাহু আকবার বলে চালিয়েছিল, এই খেজুরের ডাল ওই বদরের জমিনে তলোয়ার হয়ে গিয়েছিল। এই জন্য আমাদের বিশ্বাস আছে, আমাদের অস্ত্র না থাকতে পারে, এই বাংলাদেশের এক ইঞ্চি মাটি নিয়ে এবং বাংলাদেশের কোরআন নিয়ে চিনি মিলি খেলার সাহস কাউকে দেওয়া হবে না, ঠিক কিনা বলে। এই জন্য বিশ্বের মুসলমান বলে নির্যাতিত হচ্ছে। কারবালার শিক্ষা এবং কারবালার দিক দিশা হলো, কারবালার চেতনা কি? কারবালার চেতনা হলো কোনোদিন অন্যায়ের কাছে মাথা নত করা যাবে, অন্যায়ের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য, অন্যায়ের বিরুদ্ধে শির উঁচু করে দাঁড়াতে হলে সব সময় তোমাকে ন্যায্য কথা বলতে হবে, ন্যায্য কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, তোমাদের যদি সংখ্যা কম হয়, তোমাদের সংখ্যা যদি কম হয়ে যায়, তারপর আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলা কিতালে ইয়াকুম মিনকুম ইশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন ওয়া ইয়াকুম মিনকুম মিআতাইন ইয়াগলিবু আলফা মিনাল্লাযিনা কাফারু বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। এরা যদি সংখ্যা যদি, হে হে নবী, আপনি মুসলমানগণকে উৎসাহ করুন জিহাদের জন্য, তোমাদের মধ্যে যদি 20 জন লোক থাকে মনের মতন, এরা যদি 200 থাকে, তো এবং তোমাদের পক্ষে যদি 100 লোক থাকে, ওদের পক্ষে যদি 1000 লোক থাকে, এরা পরাজিত হবে, মুসলমান বিজয়ী হবে। হাত তুলে বলুন ঠিক কি না? আল্লাহু আকবার বলেন। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, কারবালার জমিনে 72 জন হুসাইন প্রেমিক ছিল, কথাগণ ঠিক কি না? বিজয় কে হয়েছে? কথাগণ বিজয় কে হয়েছে? বিজয় কে হয়েছে? এই জন্য কিয়ামত পর্যন্ত এই ধারাবাহিকতা চাই কি চাই না? ওরা হাজার লোক আসতে পারে, অন্তরে যদি রসুলের প্রেম থাকে, বাতিল অপশক্তি কোনোদিন আমাদেরকে পরাজিত করতে পারবে না। এই সমস্ত কথাগুলো যখন আমি দাত্তহীন কণ্ঠে বলি, তখন একদল মানুষ আমার পিছে লেগেছে, মনে রাখবে তোমরা আমার পিছনে আছো, কিন্তু আমার সামনে হাঁটতেছে আহলে বায়েত, আমার সামনে আছে নবীর মহব্বত, আমার সামনে আছে আউলিয়া কেরামের মহব্বত, আমার সামনে আছে আল্লাহর কোরআনের স্পিরিট, কথা বলেন ঠিক কি না? এটাই হলো বাতিলের বিরুদ্ধে মুমিনের শিরকে উঁচু করে দাঁড়ানোর সবচাইতে বড় হিম্মত। আমার রসুল আউলিয়া কারাম কোরআনের স্পিরিট, দা হোলি কোরআন ইজ দা কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। কোরআন যদি সংবিধান হয়ে থাকে, এখান থেকে আপনাকে সমাধান বের করতে হবে একমাত্র আহলে বায়তের মহব্বতের কারণে। কথা বলেন ঠিক না বেঠি? রাজি আছি সবাই? এতে কোনো ভেজাল আছে নাই? এই জন্য আপনাদেরকে বলবো, যা হবার কথা কেন, যা হবার, আর যেন আর যেন না হয়। কারবালার শিক্ষা কি? অন্যায়ের কাছে কখনো মাথা নত করা যাবে। এই হুসাইন প্রেমী যদি হিম্মত থাকে, জবান খুলে বলে যাবে, যে যাই বলুক না কেন, কোরআন সুন্নাহ থেকে দূরে সরা যাবে, নবীর মহব্বত ছাড়া যাবে, সুদ ঘুষ খাওয়া যাবে, বল না ভুলে যেতে চাইলে মদিনার স্মৃতি গুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাব রোজা তোমার, মদিনার স্মৃতি গুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাব রোজা তোমার, নয়ন চলে কে দেখে বাসি বোন নাই, বলো না নয়ন জল কেঁদে কেঁদে বাসি বোন নাই, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ও আহা, ভুলে যেতে চাইলে না, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, ভুল যেতে চাইলে বদর আছে খন্দ কাছে উহুদের পাহাড়, নবীন লাগি পটিয়া বাসির বেথার পাহাড়, কথা কন ঠিক কিনা? বদর আছে খন্দ কাছে উহুদের পাহাড়, নবীন লাগি এই দক্ষিণ আসিয়া বাসির বেথার পাহাড়, প্রিয় নবী কাঁদিতে সোনার মদিনা, বলো না প্রিয় নবী
না মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা না ভুল যেতে চাইলে না বলো না ভুলে যেতে চাইলে না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, হাত তুলে খুশি হব আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে না বলো না ভুলে যেতে চাইলে না আমি যাব মদিনা আমি দেখব মদিনা, আমি যাব মদিনা আমি দেখব মদিনা, যাব মদিনা বলো যাব মদিনা, যাব মদিনা দেখব মদিনা, আমি যাব মদিনা আমি দেখব মদিনা, আমি যাব মদিনা আমি দেখব মদিনা, ভুল যেতে চাইলে না আমার জান মদিনা না আমার জান মদিনা, হ্যাঁ ভুল যেতে চাইলে বলেন না মারহাবা, আর জবান খুলে বলি মারহাবা, আমি নিজের হাতে লিখছি অসুবিধা হবে নাকি, দাসের জীবন চাই গোরাসল বাদে শাহির বদল, মরে গিয়ে হো গাইতে চাই প্রেমেরই গজল, গাইতে চাই কি চাই না, দাসের জীবন চাই গোরাসল বাদে শাহির বদল, মরে গিয়ে হো লিখতে চাই প্রেমেরই গজল, কত স্বপ্ন লালন করেছি কত স্বপ্ন লালন করেছি দেখব তোমায় হে রাসূল, দাসের জীবন চাই গোরাসল বাদে শাহির বদল, বলেন না দাসের জীবন চাই গোরাসল বাদে শাহির বদল, ঠিক কিনা বলেন, সিদ্দিক ফারুক উসমান আলী তোমার নামের প্রেমের ফুল, না দেখে ও জুব্বা পেলো তোমার নামে হইবে কুল, কথা কন ঠিক কিনা, সিদ্দিক ফারুক উসমান আলী তোমার নামের প্রেমের ফুল, না দেখে ও জুব্বা পেলো তোমার নামে হইবে কুল, কত স্বপ্ন পালন করেছি কত স্বপ্ন লালন করেছি দেখব তোমায় হে রাসূল, দাসের জীবন চাই গোরাসল বাদে শাহির বদল, মরে গিয়ে হো গাইতে চাই প্রেমেরই গজল, আরো যখন আলহামদুলিল্লাহ বলেন আমরা সবাই কি খুশি না বেজার, আরো যখন আমরা কি হুসাইনি মুসলমান নাকি এজিদি মুসলমান, আরো যখন হুসাইনি মুসলমান না এজিদি মুসলমান, হুসাইনি মুসলমান যারা ওরা জীবন দিয়ে দিবে প্রয়োজনে কিন্তু ইমান দিবে, এই কারবালার জমিনে নামাজ আছে না নাই, আরো যখন আছে না নাই, এই নামাজ আমরা চাই কি চাই না, কারা কারা চান দুই হাত তুলে দেখান, কারবালার জমিনে হাত তুলে রাখবেন, কয়েকটা ওয়াদা দিবেন আজকে, কারবালার জমিনে পর্দা ছিল কি ছিল না, এই পর্দা আমার মা বোনদের প্রয়োজন আছে না নাই, কারবালার ময়দানে হকের বাতিলের বিরুদ্ধে হকের সংগ্রাম প্রতিষ্ঠিত হয়েছে কি হয় নাই, এই জন্য আজীবন আমরা হুসাইনের পক্ষে থাকতে চাই কি চাই না, এই জন্য অনুরোধ করে বলবো যারা ইয়াজিদের পক্ষ অবলম্বন করে আমরা তাদের পক্ষে, আমরা তাদের পক্ষে নাই, এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো যতদিন বাঁচবো হকের পক্ষ থেকেই বাঁচবো, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে বলেন আমিন, আর জবান খুলে বলে আমিন, একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, ও বন্ধুরে আমি বলতে চেয়েছিলাম যেই জায়গায় গিয়েছিলাম ওই কারবালার জমিনে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আরে মাথা মুবারককে নিয়ে মস্তক মুবারককে নিয়ে তারা মদ খাওয়া শুরু করলো, যখন খেলতামশা শুরু করলো নেশা শুরু করলো, তখন আসমান থেকে একটা কলম নাজিল হলো পাথরের উপরে, ওই পাথরের উপরে একটা একটা পাথরের উপরে একটা কলম নাজিল হলো, এই কলমটা নাজিল হয়ে
ওই কলমের উপর দিয়ে একটা লেখা শুরু হয়ে গেল, ওই কলমটা পাথরের মতো লেখা শুরু করলেন, আতার জুম্মাতান কতলাত হুসাইনান শাফাতান জাদ্দিহি ইয়াউমাল হিসাব, যারা কারবালার জমিনে ইমাম হুসাইনকে শহীদ করে দিয়েছে ওই হুসাইনের নানা জানের সুপারিশ হাশরের ময়দানে তারা কিভাবে আশা করতে পারে। এই জন্য আমি বলবো হুসাইনের বিরুদ্ধে যারা যাবে, আমার নবী বলেছেন মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যে আমার হাসান হুসাইনের সঙ্গে শত্রুতা করবে সে যেন আমি নবীর সাথে শত্রুতা করলো, যে আমার হাসান হুসাইনের মনের ভিতরে কষ্ট দিবে সে যেন আমি নবীর কষ্ট দিবে, আমার হাসান হুসাইনকে যারা ভালোবাসবে সে যেন আমি নবীর ভালোবাসিল। তাইলে আমার নবীর উন্নতি হুসাইনকে ভালোবাসার দরকার আছে না নয়, আর জবান খুলে কোন আছে না নয়। এই জন্য যুবক ভাইরা গো ও ও বন্ধুরে আমার, এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মুবারাকটারে পাথরের মধ্যে রাখিয়া একটা বিয়াদব ওই বর্ষার মাথা দিয়া হুসাইনের ঠুটের মধ্যে তারা আঘাত করতেছে। একটা লোক ডাক দিয়া কয় জগৎবাসী, ও জগৎবাসী রে এই ঠুটের মধ্যে বর্ষা দিয়া আঘাত করিস না, এই ঠুটের ভিতরে বর্ষা দিয়া আঘাত করিস না, আমি যায়েদ ইবনে আরকাম জীবনে শতবার শতবার সরাসরি দেখেছি আমার নবীর নূরানি টুট মুবারক দিয়া হুসাইনের ঠোঁটের মধ্যে চুমা দিয়েছে। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনা, কথা কোন ঠিক না, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় হুসাইনের গলে পাপিষ্ট ইয়াজিদ তলোয়ার চালায়, কথা কোন ঠিক না, আওয়াজে মানি না জোরে বলো ঠিক না, এ হুসাইন নবীজির ঔলাদ সালাম জানায়, বলে না সালাম জানায় হুসাইন নবীজির ঔলাদ সালাম জানায়, মা সালাম জানায়, আরে যে মাথায় হাত বুলাতি আহারে আহারে, যেই মাথায় হাত বলিয়ে গুম পাড়াতেন আম্মা ফাতেমা, আল্লাহু আকবার জুড়ে বলেন, উম্মে সালমা বলেন আমি রাত্রি বেলা স্বপ্ন দেখেছি আমার নবী আমার ঘরে আসলেন, আসার পরে দেখলাম আমার নবীর দাড়ি মুবারকে বালু মুবারক লাগানো, আমার নবীর মাথার চুল মুবারকে বালু মুবারকটা লাগানো, একেবারে ধুলাই দূষিত একেবারে চুল মুবারকের ভিতরে বালু মুবারকটা লাগানো আছে, বালু মুবারকটা লাগানো আছে। এই জন্য যুবকের দল আমি আপনাদের কাছে বলতে চাই, ওই বালু মুবারক দেখিয়া ইম্মে সালমা ডাক দিয়ে কিয়া রাসূল আল্লাহ নবী গো, ও মায়ের নবীজি আপনার দাড়ি মুবারকে কেন বালু দেখা যায়, আপনার মাথার চুল মুবারকে কেন বালু দেখা যায়, আমার নবী কি উম্মে সালমা আজকে বালুর ব্যাখ্যা করার দিন না, আগে দেখো তোমার কাছে যে বোতলটা দিয়ে গিয়েছিলাম মাটি দিয়ে গিয়েছিলাম, আগে দেখো না বোতলের মাটিটার কি অবস্থা, উম্মে সালমা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি দাগ মুবারকটা দেখবো আমি বালু মুবারকটা দেখবো, পড়ে ইয়া রাসূলুল্লাহ নবী গো আগে বলেন না দাড়ি মুবারককে কেন বালু মুবারক দেখা যায়, আমার নবী ডাক দিয়া কয় উম্মে সালমা গো উম্মে সালমা তুমি আমারে বলতেছো আমার মাথা মুবারককে কেন বালু মুবারক দেখা যায়, ওই আজকে আজকে আমার হুসাইন আমার নাতিরে যখন কারবালার জমিনে বালুর মধ্যে শুয়াইয়া গলার মধ্যে যখন ছুরিটা চালাইয়া দিল আমার হুসাইন যখন নানা গো কইয়া ডাকতাম আল্লাহ আল্লাহু আকবার, আমি আর মদিনায় থাকতে পারি নাই আমার নাতি হুসাইনকে কারবালার
জমিনে আমি যে গড়াগুড়ি খাইছি, কারবালার দোলাবালি আমার মাঠে মাথা এবং দাড়ি মুবারক লাগা রইছে। আরো জোরে কোন আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে গাউসিয়া, নাম যত শুনি ততই মধুর লাগে, ততই মধুর লাগে। সকলে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। এই বাংলাদেশে হুসাইনি প্রেমিক আছে না নাই, কথা বলেন এখন আছে না নাই? এই বাংলাদেশে আউলাদের রসুল আছে না নাই? আজকে যিনি এসেছেন আমাদের মাঝে ইতিমধ্যে এসে আজকের স্টেজকে যিনি অলঙ্কৃত করেছেন, আপনাদের কাছে আমি একটু জানতে চাই, আজকের এই সদরে মাহফিলে যিনি অংশ এই ইতিমধ্যে এসেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 41তম আওলাদ, তরিকায়ে মাজ ভান্ডারি দিকপাল, রহনুমায়ে শরীয়ত তরিকত, শাহজাদা গাউসুল আজম আল হাসা সুফি মাওলানা সৈয়দ সাইফউদ্দিন আহমদ আল হাসান আল হাসানি ওয়াল হুসাইনি আল মাজ ভান্ডারি মাদজিল্লাহুল আলী, আমার রাসূল পাকের আওলাদ, এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? এই জন্য আমি আপনাদের কাছে বলবো, কারবালার জমিনে গাছের গুড়ায় পানি ডাললে গাছ যেমন সতেজ হয়, ঠিক তেমনি 1450 বছর পূর্বে ইসলামের ক্রান্তি লগ্নে এই ইসলামের গুড়ায় নবী পরিবারের গলার তাজা রক্ত ঢেলেছিলেন বলেই ইসলাম জিন্দা হয়েছে। সেই ইসলামের জিন্দা স্লোগানটি রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে দেওয়ার জন্য সারা বিশ্বের মধ্যে সেই আউলাদের রসুলগণ আছে না নাই? আজকে এই বাংলার জমিনে মাইজ ভান্ডার দরবার শরীফ হলো সেই বাবা সেই আহলে বায়তের প্রেম ভালোবাসার ভক্তি শ্রদ্ধার একটি ধারাবাহিকতার নাম হলো মাইজ ভান্ডার দরবার শরীফ। কথা ঠিক কিনা বলে? এই জন্য সেই দরবার সাথে আমাদের আন্তরিক সুসম্পর্কের প্রয়োজন আছে না নাই? আর যখন আছে না নাই, কথা একটাই রইল, মাইনাস নয় ম্যানেজ চাই, হিংসামুক্ত সুন্নিয়ত চাই। আমি এখান থেকে আসার আগেও যেহেতু আমার একটু পলিটিক্যালি বিভিন্নভাবে প্রবলেম চলছে, এই বাংলাদেশের একটা অস্থিরতা বিরাজ করছে আমার পথ চলাকে, আমার বাকশক্তিকে রুদ্ধ করার জন্য একদল অপশক্তি আমার বিরুদ্ধে লেগেছে। আমি পটিয়াতে ঢুকবো, আমি সর্বপ্রথম হুজুরের দরবারে, আমি চট্টগ্রাম চকবাজারে গিয়েছি, সেখানে গিয়ে ঘণ্টাখানেক আমি হুজুরের মুখ নিঃসৃত দিক নির্দেশনামূলক কথাগুলো আমি শ্রবণ করেছি, হুজুরের জবান থেকে আমি যতটুকু কথা পেয়েছি এবং যতটুকু অনুপ্রেরণা পেয়েছি। এই জন্য আজকের সদরতে আল হাসা সুফি মাওলানা সৈয়দ সাইফউদ্দিন আহমদ আল হাসানি ওয়াল হুসাইনি মাজ ভান্ডারি মদ্দাজিল্লুল হালের জবান থেকে একটি কথা, সুন্নিয়তের ক্রান্তি লগ্নে আর বিভাজন নয়, আমরা যেন বিচ্ছিন্ন না থাকি, আমরা ঐক্যবদ্ধভাবে একটি ময়দানে আসার সময়ের দাবি। অবশ্যই আমরা যাবতীয় অতীতকে ভুলে গিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত এই সুন্নি জামাতকে প্রতিষ্ঠিত করার জন্য, সকল দরবারকে ঐক্যবদ্ধ করার জন্য এই মুহূর্তে উপযুক্ত সময়, আমরা সবাই ঐক্যবদ্ধ হতে হয়ে ময়দানে কাজ করতে হবে। আপনারা আমার সাথে এবং হুজুর কেবলার সাথে রাজি আছেন না নাই? দুই হাত তুলে আছেন না নাই? আল্লাহু আকবার। সকলে বলি আলহামদুলিল্লাহ, আরো বলি আলহামদুলিল্লাহ বলুন। এই জন্য আল্লামা শহীদ নূর ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহির ঐতিহাসিক ভাষণ, পীর যার যার সুন্নিয়ত সবার, এই কথার নেম প্লেট বুকে নিয়ে হাঁপত চলতে চাই কি চাই না? সংগঠন হোক 100, সংগঠন হোক 500, যেই সংগঠনের সাথে মদিনার সবুজ গম্বুজের সাথে যেই সংগঠনের সুসম্পর্ক হয়েছে, ওই সংগঠনকে আমরা দিল থেকে ভালোবাসি, কথা বলেন ঠিক কিনা? যদি ওই সংগঠন রসুলুল্লাহর সাথে বিয়াদবি করে, আউলিয়া কেরামদের সাথে বিয়াদবি করে, ওই সংগঠন আমরা চাই? ওই সংগঠন চাই?
যেই সংগঠন যেই করুক না কেন, সংগঠনের সঙ্গে যদি আমার প্রিয় নবীর ভালোবাসার সম্পর্ক থাকে ওই সংগঠনকে সাধুবাদ। কিন্তু একটি কথা, আমি আমার জায়গা থেকে হুজুর কেবলাকে সামনে রেখে আমি হুজুরকেও বলেছি যে হুজুর আপনাদের আকাবেরদের দিক নির্দেশনা বর্তমান প্রেক্ষাপটে আমাদের নৌজওয়ান এবং তরুণ কিশোর যুবকদের জন্য খুবই প্রয়োজন, কথা বলেন ঠিক কি না? আজকে আমরা বিভিন্ন জায়গায় খুচুট খাচ্ছি, এই সমস্ত খুচুট থেকে যদি আমরা বাঁচতে হয়, আহলে হাদিসদের আহলে খবিজদের খপ্পর থেকে যদি আমরা যদি বাঁচতে হয়, আমাদের ঐক্যবদ্ধের কোনো বিকল্প, ঐক্যবদ্ধের কোনো বিকল্প নাই। এই জন্য আমি সবার জন্য, আমি তো যুবক মানুষ, আমি শুধু আপনাদেরকে ফলো করি, আমি শুধুমাত্র আকাবের দিকে ফলো করি, আমি কাহারও বিরুদ্ধে নই। যত সুন্নিয়তের যত আকাবের আছেন, যত সুন্নিয়তের শ্রদ্ধাভাজনশীলতা সারা জীবন সংগ্রাম করে সুন্নিয়তের রন্ধ্রে রন্ধ্রে সুন্নিয়তের চালালে গিয়েছেন, আমি আপনাদের বিরুদ্ধে নয়। আমি শুধু একটি কথাই বলবো, আল্লাহর ওয়াস্তে আপনাদের মাঝে আমাদের মাঝে সুন্নি জামাতের মধ্যে যেন আর বিজয় আর আমরা বিচ্ছিন্নতা দেখতে চাই না, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ময়দানে কাজ করতে চাই। আমার সাথে আজকের ওই ইতিহাস চট্টগ্রামের জমিনে যারা এসেছেন আপনারা একমত আছেন না নাই? বিহার সোজা করে দেখেন আছেন না নাই? নারে তাকবীর, নারে রিসালা, শুহাদায়ে কারবালা, আল্লাহ সেই চেতনার ধারাবাহিকতাকে আমাদের হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন, আর জবান খুলে বলুন আমিন। একটু মোহব্বতে আমি হুজুরকে বসিয়ে রেখে কথা বলা আদবের খেলাপ, এরপর আমি একটু জিকির করব, একটু জিকিরের মাধ্যমে আমি ইনশাআল্লাহ দোয়ায় শরীক হয়ে চলে যাব। আজান আজান আজান, এত তিন ঘন্টা পনেরো তিন ঘন্টা হয়ে গেছে, এখন কি সম্ভব? أشهد أن لا إله إلا الله. শুধু আজান শুনলে কি চলবে না নামাজ লাগবে? এজিদি নামাজ না হুসাইনি নামাজ? কারবালার মাঠে এজিদ মুসলমানরা নামাজ পড়ছে কিনা? এদের নামাজ কি কাজ হবে? মুসলমান কয় প্রকার? এজিদি হুসাইনি, আমরা কি? আরো জোরে, আরো জোরে! এই জন্য বলেছিলাম আকাশ থেকে কলম নামলো, কলম এসে পাথরে লিখে দিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল্লা মুবারকের সামনে কি লিখে দিয়েছেন? পাথরে লিখে দিয়েছেন, আতারজু উম্মাতান কাতালাত হুসাইনা শাফাআতান জাদ্দিহি ইয়াউমাল হিসাব। ওরা কিভাবে আশা করে হুসাইনের গলায় ছুরি চালিয়ে হাশর মাঠে হুসাইনের নানার সুপারিশ পাবে, এটা কখনো আশা করা যায়? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করবেন, আমিন। একটু মহব্বতে মাত্র দুই থেকে আড়াই মিনিট একটু জিকির করেন। আল্লাহ 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 কলঙ্কিনে বলে দয়াল সহিনা সে পহরানে মাশাল্লাহ, কলঙ্কিনে বলে দয়াল সহিনা সে পহরানে, আইরে এই তাহির কেমন রে বাঁচি মুর্শিদ চাবি হোনে গো দয়াল বাবার এ প্রেমা গোনে মাশাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার অন্তর পুইরা কালা গো দয়াল বাবার এ প্রেমা গোনে মাশাল্লাহ। আমি না বুঝিয়া প্রেমে কহ দিলাম মুর্শিদ চাঁদের সোহনে গো দয়াল বাবার এ প্রেমা গোনে মাশাল্লাহ। আহার
নিদেরা বুইলাহসি সব পীরিতের কাহারণে হাইরে আহারে নিদেরা বুইলাহসি সব পীরিতের কাহারণে আমি কি করিব কুতাই যাইব কান্দিল ঋষি দিনে গো কি করিব কুতাই যাইব কান্দিল ঋষি দিনে গো দুনিয়ার বাবর এ প্রেম গুণ মাশাল্লাহ আল্লাহ 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 আমার অন্তর পুইরা কালা গো দুনিয়ার বাবর এ প্রেম গুণ মাশাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলি আলহামদুলিল্লাহ আর জবান খুলে বলি আলহামদুলিল্লাহ বিশেষ করে বিভিন্ন মুসিবত আসে আপনারা সবাই দোয়া করবেন যেন আল্লাহ পাক হেফাজত করে বাড়িতে আমার আব্বা যেন অসুস্থ যারা অসুস্থ আছেন তাদের জন্য দোয়া চাই বিশেষ করে আল্লামা নুরুল ইসলাম হাশিমি মাদজিল্লাহ আলী হুজুর অসুস্থ দোয়া করবেন এবং আমাদের সাহেব কেলা সিরাজ নগরীর হুজুর অসুস্থ দোয়া চেয়েছেন দোয়া করবেন এবং আমাদের যত অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ যারা রয়েছেন সবার জন্য দোয়া করবেন এবং আমরা সবাই যারা এসেছি আমরা সবাই যেন অন্তত দিলটাকে নরম করে দিয়ে বিভাজনকে ভুলে গিয়ে যেন সুন্নিয়তের কাজগুলো করতে পারি আল্লাহ যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করে সকলে বলেন আমিন আরও জবান খুলে বলেন আমিন আর ব্যক্তিগতভাবে আমি আমার একটা কথা বলে দিই আমি আমার যে এলাকায় থাকি এই এলাকা খুব কঠিন খুব কঠিন খুব কঠিন এই জন্য সেখান থেকে যেন আল্লাহ পাক আমাকে জানে মালে ইমানকে যেন যান চলে যাক অসুবিধা নাই ইমানকে যেন আল্লাহ পাক হেফাজত করে যখন আমিন আর এই মাদ্রাসা সকল হুজুরদের জন্য বিশেষ করে জব্বারি হুজুর জব্বারি হুজুরের জন্য দোয়া চাই কেউ যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ওহাবিরা যারা নবীর দুশ্মন এরা কষ্ট পাইলে আমার কিছু আসে যায় আসে যায় না এই জন্য বাতাল কষ্ট পাক সমস্যা নাই কিন্তু আপনারা যদি আমার কোনো কথায় স্বাভাবিক কথায় কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর হুজুরের কাছে আমি দোয়া চাই আমার জন্য হুজুর দোয়া করবেন যতদিন বেঁচে থাকি ততদিন যেন ইমানই চিত্তে যেন হক কথাগুলো বলতে পারি এই আশাবাদ ব্যক্ত রেখে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ যদি বেঁচে থাকি সুন্নতের কোনো ময়দানে দেখা হবে আর যদি মরে যাই যেন দেখা হয় রসুল পাকের কদমে হাসরের ময়দানে দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাত আহমদ রেজা নিবেদিত এস এম আব্দুল লতিফি পরিচালিত ইউটিউব চ্যানেল চিশতি ওয়াজ আমরা ওয়াজ মাহফিল সেমিনার ইসলামিক আলোচনা ভিডিও রেকর্ডিং এর মাধ্যমে সম্প্রচার করে থাকি ইউটিউব চ্যানেল চিশতি ওয়াজে যোগাযোগ চিশতি রেকর্ডিং সেন্টার সিডিএ মার্কেট রিয়াজুদ্দিন বাজার চট্টগ্রাম মোবাইল 01817876982 সব সময় নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।